কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। দুপুরে বাসায় এখন খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি আমরা কামড়া খাইতাম। কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? আমাদের সে চলে গেল কেন? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম। কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন। ৩৫ বা ৩৫ বছর বয়স। জন্ম জেলা? আমাদের জন্ম ঢাকাতে। ঢাকাতেই আপনার? আচ্ছা, আপনি আমাকে মেইল করেছিলেন, মূলত সম্ভবত ইউটিউবে দেখেন আপনি বা ফেসবুকে দেখেছেন। এর আগে কি কখনো শুনেছেন নাকি এটাই প্রথম দেখেন? আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল থেকে দেখেছি, আমার মেয়ে সারাক্ষণ এটা দেখে, আমাকে বললাম ও দেখো আঙ্কেল এটা খুব ভালো লাগে, জীবনের কাহিনী গুলো খুব সুন্দর, আঙ্কেল অনেক সুন্দর করে কথা বলে, অনেক মানুষ এগুলো দেখে, এর থেকে আমরা কিছু শিখতে পারবো, তুমি দেখো। তো আমার মেয়েটা বলার পর থেকে আমি সবসময় দেখি, দেখতে দেখতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি কেন পারি না একটু সাহস করে এগিয়ে যেতে, মানে আমার গল্পটাও বলতে। তো আপনি শুরু করুন, ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে আপনি বলার জন্য আজকে এখানে এসেছেন এবং সারা দেশের মানুষ আপনাকে দেখছে এই মুহূর্তে। আমার যখন 7 বছর বয়স আমার মা মারা যায়, আমার আমার যক্ষা হয়েছিল, মারা যায়, দেন আমার বাবা বিয়ে করে একটা, হ্যাঁ ওই ঘরে একটা ছিল হয়। আমার বাবা কি করতেন? আমার বাবা আর্মিতে জব করতেন। আর্মিতে জব করতেন? আমার বাবা জব করতেন, তখন রিটায়ারের সময় হচ্ছে, আমার আমার বাবা হার্টের সমস্যা ছিল, তো সে জব থেকে তার 3 বছর পর বিয়ে হয়ে চলে আসছে। আচ্ছা, রিটায়ারমেন্টে চলে আসছে। তো আমি আমার সৎমার কাছে থাকি, আর সৎমা এবং আমার নানু আর কি তার আম্মা, ওখানে আমি আমাকে আমি বড় হই মামাদের কাছে থেকে। আপনার মা কি মারা যান নাকি? হ্যাঁ আমার মা মারা যায়, আমার মা যক্ষা রোগ হয়েছিল। ও, যক্ষা কি গাঢ়, যক্ষাটা গাঢ় হয়ে গিয়েছিল। আচ্ছা, আর ওই সময়টা যক্ষার কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি বের হয়নি। আপনি কি আপনার মায়ের একমাত্র সন্তান? জি। ওকে, মানে সেই অর্থে আপনার বাবারও প্রথম সন্তান? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার মা মারা যাওয়ার পরে আপনার বাবা আরেকটা বিয়ে করেন, তখন আপনার বয়স? আমার আম্মু থাকাকালীন সে বিয়ে করে, কিন্তু আমার আম্মু জানতে পারেনি যে বিয়ে করেছে। ওকে ওকে, তখন আপনার বয়স কত যখন আপনি সৎমার কথা জানলেন বা সৎমা আসলো ঘরে? বা আপনার আপনার মা মারা যায় কত বছর বয়সে আপনার? আমার যখন 7 বছর তখন তখন আপনার মা মারা যায়। আচ্ছা জি, তারপর? তো আমার মা মারা যায়, তারপরে আর কি একটা সন্তান যখন আর কি মা থাকে না, তখন তার সে তার মতো একা কিন্তু আর কি ছিল না, তখন আমি পুরোপুরি একা হয়ে গেছিলাম। তো আমার সৎমা যখন ঘর আসে তাদের সাথে আমি থাকি, থাকার পর আমার বাবা তো আমাদের সাথে সবসময় থাকতো না, যেহেতু সে জব করতো, হ্যাঁ জব করতো, সে প্রতি মাসে একবার আসতো। হ্যাঁ, আমাদের সৎমার কি ভাই তাদের বেনারসের কারখানা ছিল, বেনারসি পল্লী ছিল, হ্যাঁ বেনারসি পল্লী শাড়ি কারখানা ছিল, তারা মহিলা দিয়ে সুতা পেঁচাতো শাড়ির। তো তাদের সেখানে সপ্তাহ সপ্তাহ তাদেরকে 400 টাকা দেওয়া হতো প্রত্যেকটা মহিলাকে, ঠিক আছে? তো তাদেরকে দুইটা মহিলাকে বাদ দিয়ে আমাকে সেই কাজটা ঘরের কাজও করতাম, আর ওই নড়ি ভরতাম রাত 11টা 12টা 2টা পর্যন্ত নড়ি ভরতাম, এটাকে নড়ি বড় বলা কি সুতা পেঁচানো কারখানে গিয়ে আর কি, বাসার পাশে কারখানা ছিল। তো আমাকে কিন্তু সেই এক্সট্রা টাকাটা দিত না, হ্যাঁ তাদের এখানে খেতাম থাকতাম এটাই, যেহেতু আমি তো এখন তাদের একটা সৎমে, তাদের একটা এক কথা বলছে তাদের একটা বোঝা। আমাদের বাসায় একটা ভাইটা আসছে মাকে রুম ভাড়া দিছে আর কি, আমার আম্মু, হ্যাঁ রুম ভাড়া দেওয়ার পর তার তার হাজব্যান্ড ওয়াইফ ছিল, হাজব্যান্ড ওয়াইফ ছিল, তো তার দেবর মাঝে মধ্যে তাদের বাসা আসতো আসতো, তা আমি এক রুমে বসে বসে নড়ি ভরতাম। তো তার দেবর আমাকে দেখছে, হ্যাঁ দেখার পর বলছে যে মেয়ে কি বিয়ে দেওয়া যাবে কিনা, আপনাকে চয়েস করেছে? হ্যাঁ, তখন তার ভাবি বলছে আমি তো মাত্র ক্লাস 8 পড়ে ছোট, তাকে দিবে নাকি, আর তাকে আমি মামি করে ডাকতাম, হ্যাঁ মামি মামি বলতাম, সারাক্ষণ তাদের বাসে খেলা বাকি কাজ করতাম, কাজে পড়তে তাদের বাসে আটা টাটা দিতাম। তো মামি আমার আম্মাকে কি বললো যে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আমার দেবর তো আপনার মেয়েকে পছন্দ করছে, কয় নিয়ে গেলে ভালো, তাদের নিয়ে যাও আপদ আপদ দূর হবে, এটা বললো যে আপদ দূর হবে, হ্যাঁ এই যে বলতেছে। পরে আমি আমার যখন আমি শুনতে পেলাম যে আমার বিয়ে নিয়ে কথা চলতেছে, তো আমি বাসা থেকে পালায়
বের হয়ে যাই। ক্লাস 8 আপনি বিয়ে নয় কিছু বুঝতেন বিয়ে জিনিসটাকে? তখন আমি বিয়ে তো দূরের কথা, আমি বাসার ঘর থেকে বের হইতাম না। আজকে যে এপিসোডটা আমরা প্রচার করছি সেই এপিসোডটাতে আমরা চোখে আঙ্গুল দিয়ে যে জিনিসটা দেখিয়ে দেব সেটা হচ্ছে আমরা কেন বারবার বলি যে একটা মেয়েকে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তাকে আসলে বিয়ে দেওয়া উচিত না। উচিত না, রাইট। আমি আমরা এই এই গল্পটাই এখানে প্রচার করতে চাচ্ছি, মেসেজটা দিতে চাচ্ছি এটাই। আমি আমার জীবন গল্প অনুষ্ঠানে সারাটা জীবন ধরেই, মানে জীবন গল্পের অনুষ্ঠানের যে বয়স, সে বয়সে আমি একটা কথা বলেছি মেয়েদেরকে নিয়ে, যে আপনার ছেলে তো গায়ে গতরে খেটে কাজ করতে পারবে, যদি এরকম হয় যে লেখাপড়া করাতে পারেননি, চাকরি বাকরির ব্যবস্থা করতে পারেননি, কিন্তু জীবনে কোনোদিন যদি একটা মেয়ের যদি বিপদ চলে আসে সংসার জীবনে এবং সিদ্ধান্ত নেবার যদি প্রয়োজন হয়, তাহলে সেই মেয়েটা কি করবে? না আছে লেখাপড়া, না আছে জব, কি করবে? তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা ছেলের চাইতে একটা মেয়েকে স্বাবলম্বী করাটা খুব বেশি জরুরি। হ্যাঁ, কেন বলছি এই কথাটা, যে আজকের এই জীবন গল্প আপনারা যদি পুরোটুকু শোনেন তাহলে বুঝতে পারবেন। জি বলেন, তারপর কি হলো? ক্লাস 8 এর কথা বলছেন, আপনি পালিয়ে পালিয়ে থাকতেন? হ্যাঁ, তো আমি পালিয়ে থাকতাম। তো ফাইনালি যখন তাদের সাথে বিয়ের কথা তো পুরো পাকাপোক্ত হয়ে গেছে, তো আমার যেদিন বিয়ে হবে তার তিন দিন আগে আমি পাশের বাসায় একটা ভাড়িটা তাদের রুমে গিয়ে ঘরে গিয়ে পালিয়ে আছিলাম। বাসায় সব আমাকে খুঁজে খুঁজে ঘুরতেছে, কেন ছেলের ফ্যামিলি আসছে আমাকে দেখবে, দেখার জন্য। আমার ওই ভাইটা মামি বলতেছে কি, সে তো বুঝতে পারে না যে আমার বিয়ের পর আমার লাইফটা কি হবে, বা যে ছেলে আমাকে বিয়ে করতেছে সে তো আমাকে বিয়ে করার জন্য আসে নাই, সে আসছে দেখছে যে ঢাকায় বাড়ি আছে স্থানীয়, বিয়ে করার পর যদি আমি এখানে একটু একটা থাকার জায়গা পাই, বসে বসে খেতে পারি, সে এই লোভে কিন্তু আমাকে বিয়ে করছে। তুমি এখানে থেকে যে কষ্ট করতেছো, হ্যাঁ, এই সারাদিন বাসার কাজ করতেছো, রান্না টান্না বাসার কাজ, কুয়া থেকে পানি তুলে, তখন আমাদের কল ছিল না, কুয়া থেকে পানি কুয়া ছিল আর টিপ কল ছিল, টাইম মতো পানি আসতো দুই বেলা। তা আমার সেই সকাল ভোরবেলা উঠে কুয়া থেকে পানি তুলতে হতো, তুলে কাপড় চোপড় ধুতে হতো। আমার নয় মামা ছিল, নয় মামা আর আমার মা একজন, তো তাদের এই কাজ সব কিছু আমার করতো। তখন তারা কেউ বিয়ে করেনি, শুধু বড় মামা বিয়ে করেছিল। তো ওই মামি আমাকে বললো, এক কাজ করো, যেহেতু বিয়ের জন্য কি দিতেছে আর ছেলেও অনেক দেখলাম সুন্দর টুন্দর, গার্মেন্টসও সব বেচার, তো বিয়ে করে ফেল। তাই আমি বললাম যে আমি বিয়ে করবো, আমি এখন ছোট, আমি ক্লাস 8 পড়ি, বিয়ে করে আমি যাবো, আমার ওখানে আমি কিভাবে থাকবো, হ্যাঁ আমি ওখানে কি করবো? আমি আমার এই বুঝ ক্ষমতা ছিল না যে ক্লাস 8 পড়ি, বিয়ে করবো, বিয়ের পর আবার কেমনি কি হবে। তখন আমাকে মামি বুঝলো যে না তুমি করো, এক দুই বছর পর যখন তুমি বড় হচ্ছ তখন তুমি সংসার জিনিসটাকে বুঝতে পারবা। তো তার কথা আমি রাজি হলাম না। প্রিয় শ্রোতা, তারপর আমার মা আমাকে টর্চারিং করলো বিয়ের জন্য, আমাকে মারধর করলো, বিয়ে না করলে এখন না করলে তোর কে খাওয়াবো, কে পড়াইবো, এ নুড়ি বইরা তোর কতদিন তোরা খাওয়া মহেন্দ্রের মাসে, এ দুনিয়ার কথা কিছু আমাকে টর্চারিং, মানসিকভাবে শারীরিকভাবে টর্চারিং করলো। তো করার পর আমার যে নানু, আমার সৎ আমার যে আমার মা, সে অনেক ভালো ছিল, আমাকে আদর করতো, সে আমাকে বলল তুই এখানে পালা যা, আমাকে বললো যে হয়তো বিয়ে কর না তুই পালা যা, দুইটা আছে কোনটা কর, তুই পালে গিয়ে মানুষের বাসা কে কাজ করে খা, তুই ভালো থাকতে পারবি, কেন তুই তো এখানে বাস এখানে তো কাজই করতেছিস, তুই তো কাজ না করে খাচ্ছিস না, তুই এখান থেকে পালা যা। তখন আমি বললাম যে না আমি পালা কোথায় যাবো, কোথায় গিয়ে থাকবো, হ্যাঁ আমি একটু বড় হতাম তাহলে আমি পালা যেতে পারতাম, এখন তো পালা আমি কোথাও কারো এখানে থাকতে পাবো না, হ্যাঁ পরে এটা বললাম। তো এক পর্যায়ে শারিক বাবা আমাকে টর্চার করে হতে পর আমার আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। ছেলের বয়স কত ছিল ওই সময়? তখন সে ম্যাচিউর ছিল, সে ম্যাচিউর ছিল, আপনি ক্লাস 8 পড়ে, হ্যাঁ ম্যাচিউর ছিলাম, তো আমাকে বিয়ে দিয়ে দিল। আমাদের আমরা দেখি যে একটা মেয়ে কি যখন দর্শন করে একবার, একটা মেয়েকে রেপ করা হয় কিন্তু একবার, প্রতিবার কিন্তু একটা মেয়েকে, একটা মানুষ কিন্তু একটা মেয়েকে প্রতিদিন কিন্তু রেপ করে না, কিন্তু আমরা দেখে আসতেছি যে বিয়ের পর, হ্যাঁ বিয়ের পর হাজবেন্ডের একটা ওয়াইফের প্রতি সব কিছুই কিন্তু অধিকার থাকে, সেটা শারীরিক মানুষ সব কিছুই ফিজিক্যালি ভাবে সব কিছুই অধিকার থাকে, কিন্তু এটাকে আমরা কিন্তু কখনো দেখতে পারছি যে বিয়ের পর যখন একটা হাজবেন্ড তার ওয়াইফকে জোরপূর্বক প্রতিনিয়ত তাকে রেপ করা হচ্ছে, তাহলে এটা কি রেপ করা বলতেছে না, এটা কি তার ইচ্ছাকৃত হবে, কি তার সাংসারিক লাইফের একটা পার্ট আমরা কি বলতে চাচ্ছি? কেন বলছেন? প্রথমত আমার নানু বলছে যে তুমি চলে যাও, এখন তো ছোট মানুষ, সময় হোক, হ্যাঁ তো সে চলে গেছে, চলে যাওয়ার পর 15 দিন পর আসছে আমার হাজবেন্ড, আসছে আসার যাওয়ার পর আমাকে আমাদের রুম দিছে থাকার জন্য, তো আমি ওখান দিয়ে ভয় পালা বেরে আসছি, বের হয়ে এসে আমাদের কুয়ার পাড়ে, কুয়া ছিল, কুয়ার কোনারে গাছ ছিল, গাছের চিপায় আমি বসছিলাম, তখন থেকে আমার সাথে আমাকে মারধর করে আমাকে নিয়ে আসছে, আমার ঘরে নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসছে, নিয়ে এসে তোমাকে আমাকে ওই হাজবেন্ডের আর কি আমার হাজবেন্ডের রুমে আমাকে দিল, যে সে জোরপূর্বকভাবে আমাকে টর্চারিং করলো। তা আমি অনেক কান্না করলাম, আমি
চিল্লাচিল করলাম, পাশের রুমে আমার আম্মা থাকে, সে কিন্তু আমার শব্দ শুনতে পাচ্ছে। আমি আম্মাকে ডাক দিচ্ছিলাম, হ্যাঁ যে আম্মা তুমি আসো, আমাকে সে মারতেছে। আমি বললাম যে আম্মা আমাকে সে মারতেছে, তুমি এরুমে আসো। তো সে শুনতে পাচ্ছে, হ্যাঁ আসতেছে না। তো আমার নানু আমার আম্মাকে বকা দিতেছে যে মেয়েটাকে তো শেষ করে ফেললি, অ্যাটলিস্ট একটা বছর তো সময় নেওয়া উচিত ছিল, হ্যাঁ একটু ম্যাচুর হতো, একটু বুঝে যেত, তাহলে একটু নিজেকে প্রিপেয়ার করতে পারতো। তো যাই হোক, তা আম্মা বলছে বিয়ে দিছে, ছেলে কি চেহারা দেখা কি পানি খাবে নাকি, ওর এখন অধিকার আছে না, ওয়াইফ না বউ না, এখন ও যেমন ত্যাগ করুক, এখন আমাদের কি। এর আগ পর্যন্ত আপনার সঙ্গে বসে এগুলো নিয়ে কেউ ডিসকাস করা, কেউ সুন্দর করে বোঝানো যে মা সংসার জীবনটা এরকম এরকম? প্রথম কথা হচ্ছে যে ক্লাস 8 এর পড়ুয়া একটা মেয়েকে তো বিয়ে দিতেই পারে না, এটা রাষ্ট্রীয় আইন অনুযায়ীও তো নাই, এবং এটা তো আমাদের জায়গা থেকে এটা একবারে অ্যাকসেপ্টেবল না। কিন্তু অনেক সময় এই বয়সে বিয়ে হলেও আমরা শুনেছি সেই প্রাচীন সময়ে যে এরকম বিয়ে হলে তো বোঝানো হয়, মানে পরিবারের কেউ না কেউ তো বোঝায় যে বিয়ে সম্পর্কটা এরকম, একটা ছেলের সাথে সম্পর্কটা এরকম, এগুলো কেউ কখনো আপনাকে বুঝিয়েছে? হ্যাঁ, আমি আমাকে যখন প্রথম রাতে কথা যেটা বললাম, ওর পরে সে সপ্তাহ সপ্তাহ আসতো আমার হাজবেন্ড আমাদের বাসা, 4 মাস আমাকে এখানে, আমি এখানে ছিলাম, আমার এখানে ছিলাম এবং 4 মাস এখানে আসা যাওয়া করছে। তো যখন আসতো আমাকে প্রতিটা নিয়ত যখন আমাকে টর্চার টিমে ব্যবহার হতো, আমি গিয়ে গিয়ে কান্না করতাম নানুর কাছে যে আমাকে তার কাছ থেকে আমাকে নিয়ে আস কি রেহাই দাও, আমি পারতেছি না, আমার অসহ্য লাগতেছে, আমি অনেক কষ্ট পাচ্ছি, হ্যাঁ আমি থাকবো না, আমি সত্যি পালে যাবো, আমার নানুকে বিটা বলতাম। তখন আমার নানু নিজে কান্না করে বলতো যে দেখো তোমাকে অনেক কম বসে বিয়ে দিছি, ক্লাস 8 তুমি পড়ো ছোট বুঝি, কিন্তু আমাদেরও একটা সময় অনেক ছোট কালে বিয়ে দিছে, আমাকে সংসার করছি না, আমার নানু এটা বলছে আমাকে সংসার করছে না, এখন দেখো আমাদের 9-9 ছেলে, আমার নানু এটা আমাকে বলছে। এটা বলার পর আমি কানাকানি করে, আমি আর ওখানে আমার বলার মতো কোনো ভাষা ছিল না, বলার কিছু থাকে না, এই কথা বলার আসলে কিছু থাকে না। আম্মা যাকে আমি এটা বলবো সে তো তাকে বলার মতো কোনো আমার ওয়েপি নাই, কি বলবো তাকে আর, সে তো নিজে আমাকে সেখানে ফেলে দিছে। তো যাই হোক, এখন আমি মেনে নিয়েছি ঠিক আছে আমার এইটি এখন লাইফ কি করা। তো 4 মাস থাকলাম, 4 মাস পর আমাকে এখান থেকে তারা তুলে দিছে, তুলে দিছে মিরপুরে একটা বাসা ভাড়া করে। ছেলেটা কি করতো, আপনার হাজবেন্ড তখন কি করতো? বিয়ের আগে সে বলছে যে গার্মেন্টস এর সুপারভাইজার, সুপারভাইজার, কিন্তু বিয়ে যখন 4 মাস পর আমাকে তুলে দেয়, তুলে দেওয়ার পর সে একটা আলাদা বাসা ভাড়া নেয়, তখন ওই সময় বাসা ভাড়ার দাম ছিল মাত্র 1200 টাকা, 1000 টাকা এক মাস। বাসা ভাড়ানোর পর বাসা যখন 1 মাস ওখানে থাকলাম, তার সাথে তখন আমি জানতে পারলাম যে সে সুপারভাইজার না, সে সামান্য একটা গার্মেন্টস এর প্যান্ট যে তৈরি করে, শার্ট প্যান্ট, সেই ওয়ার্কার, হ্যাঁ ওয়ার্কার। তারপর এখন এটা আমার মেনে না মেনে নিলাম, কারণ আমি তাকে যদি ছেড়ে যদি আমি আমার মার কাছে চলে যাই আমার সে একই কষ্ট। হ্যাঁ, তো কি করা, কিছু করার ছিল না, তো আমি তার সাথে আমি সংসার চালিয়ে গেলাম। তো এইভাবে আমার, আমি এখানে 4-5 মাস আমি মিরপুর তার সাথে ভাড়া ছিলাম। একটা পর্যায়ে সে আমাকে বলো যে চলো গ্যামরা যাবো, গ্যামরে গিয়ে বাসা ভাড়া নিবো। তখন আমি বললাম কেন, আপনি গ্যামরে গিয়ে বাসা ভাড়া কেন নেবেন? তখন বললো গ্যামরা বাসা ভাড়ার দাম কম, আমি আমার যে স্যালারি আমি এখানে থাকতে পারবো না, সেটা বলবো। হ্যাঁ, তার মাসে বেতন ছিল 7000 টাকা, 7000 টাকা, আমার বাসা ভাড়া ছিল 1000 টাকা, খাওয়া দাওয়া এইভাবে আমার প্রায় দেখা যায় 5000 টাকা লেগে যেত। তো সে আমাকে মিথ্যা কথা বললো, সে কিন্তু আমাকে মিথ্যাতে বলছে, হ্যাঁ তার বেতন আরো বেশি ছিল, তো মিথ্যাতে বলছে। আমি বলছি ঠিক আছে আমি জামরা যাবো। তো আমি তার সাথে আমি জামরা চলে গেলাম। তো জামরা চলে যাওয়ার পর জামরা ওখানে বাসা ভাড়া নিলো, সেখানে থাকলাম। তো জামরা যাওয়ার পরই সে জব করে সপ্তাহে যে টাকাটা পায়, আর তখন যে গার্মেন্টস ইচ্ছে ছিল যে সপ্তাহে টাকা পেত, সে কাজ করার পর আর কি যতগুলো মাল সেলাই করতো, সেলাই করার পর ওইটা হিসাব করে তাকে সপ্তাহে টাকা দিয়ে দিত, সে মাস করে কোনো টাকা নিত না। তো সে সপ্তাহে টাকা নিয়ে কি করতো, আমাকে প্রতিদিন আমাকে 60 টাকা করে দিত বাজারের খরচ, বাসা কি চাল ডাল এভরিথিং সবকিছু মিলে, আর তখন 60 টাকার তো মূল্যটা ওরকমই ছিল, তো দিত। আমি ওইভাবে আমার কষ্ট হতো আমি চালিয়ে নিতাম। তো আমি যে বাসায় ভাড়া ছিলাম সেখানে দোতলা বাড়িরা ছিল, হ্যাঁ তো ও যখন দিনে থাকতো না আমি তার বাসায় কাজ করতাম, তার বাসায় কাজ করতাম, কেন সে ঠিক মতো টাকা পয়সা দিত না। হ্যাঁ, সে সপ্তাহ সপ্তাহ কাজ করে টাকা পয়সা যা পেতো আমাকে 100-200 টাকা দিয়ে সে দেশে চলে যেত। আচ্ছা, দেশে গিয়ে সে টাকা পয়সা তার ফ্যামিলিকে দিয়ে আবার সে ঢাকা আসতো। আর এই 1 সপ্তাহ যে আমি না খেয়ে থাকতাম আমার কি অবস্থা তার কোনো খবর নেই। হ্যাঁ, তো আমার দোতলা যে বাড়িরা সে আমাকে আদর করতো, আমাকে অনেক আদর করতো, আমি তার বাসায় কাজ করতাম, তার বাসায় থাকতাম, এই 1 সপ্তাহ কাজ করতে আমি করতাম, আবার যখন সে আসতো ওর তখন আমি ওইভাবে করতাম। তো এইভাবে আমার সময় দিন পার হতে লাগলো। আর এর মধ্যে আমাকে তো যখন আমি বলতাম যে আপনি আমাকে এইভাবে 60-70 টাকা করে বাজার খরচ দেন, আমার তো হচ্ছে না, আমি কিভাবে চলবো, একটা দুইটা মানুষ কি তিনগুলো ভেবে খাওয়া দাওয়া হয় চলে, হ্যাঁ আমার তো কাপড় চোপড় লেগে লাগে, এটা আমাকে তো আপনি কিনে দিচ্ছেন না, আমি আমাকে অমুকে তমুকে আমাকে এটা দিচ্ছে, আমি সিলাই করে পড়তেছি, আপনার কি মনে না যে আমি তো আপনার সম্মান আপনার ইজ্জত এটা রক্ষা করার দায়িত্ব তো আপনার? সে বলছে আমি পারতেছি না, কি করবো,
তোমার মার কাছে যাও, তোমার বাবার কাছে গিয়ে চাও, সে আমাকে কথা বলতো। তো বললে আমি যখন উত্তর দিতাম তখন আমাকে গা হাত দিত, মারধর করতো। তো এইভাবে করার পর একটা পর্যায়ে তার সে আমি যখন একদিন সে দেশ থেকে আস গেলো, আমি যাওয়ার সময় আমি তাকে বললাম যে আমার আমি খুব অসুস্থ, হ্যাঁ আমাকে হসপিটালে ভর্তি করা দরকার, আমার জ্বরের পাশে আমার প্রচণ্ড পেন করে, হ্যাঁ তল পেটে প্রচণ্ড পেন করে, আমার কাছে বলতে কথা। সে কি করলো, আমাকে অনেক জোরে একটা কি এখানে একটা ঘুষা কি বুকের মধ্যে ঘুষা দিয়ে আমাকে ফেলে ফেলছে, আমি ওখানে চলে ওখানে গেছি। তোমার সে চলে এসেছে দেশে, আশেপাশে যে ভাইটা তারা আসতে আসে আমাকে পানিয়ে দিতে আমার সুস্থ করছে। তো বাইলা কি খালু খালামা তারা খুব রাগারে করতেছে যে এত ছোট বাচ্চাটাকে মেয়েটাকে বিয়ে দিছে আর তার পরে মেয়েটা এত টর্চারিং সহ্য করতেছে, কেন কিভাবে। তখন আমাকে আমি যখন জ্ঞান আসলো আমার, আমাকে তারা সুস্থ করলো, তখন আমি বললাম যে আমার এই আমি যে তাকে ফেলে যে আমি আমার কাছে যাবো বা বাবার কাছে, আমার তখন বলতে কেউ নাই, এখন একটাই করতে পারি আমি তাকে ফেলে গিয়ে আমি একা আমার আমারই করতে হবে, এখন আমি একা আমি কোথায় যাবো কি। আর তখন আমি এমনই একটা ই ছিলাম যে আমি দিন দিনে কোনো কিছুই চিন্তাম বা বুঝতাম না, আমি ছোট থেকে ঘরের ভিতরে মানুষ, আমি বাইরে মুখটা তেমন দেখি নাই, বাইরে দরজার সাথে মিশি নাই যে আমার সেইটা থাকবে। সে এক সপ্তাহ পর আসবে, এক সপ্তাহ পর আসাকে আসবে এই কথা বলে সে গেল, আর তার কোনো খবর নেই, তার আর কোনো খবর নেই। 10 দিন 12 দিন 1 মাস হয়ে গেছে, তার আর কোনো খবর নেই, তাকে ফোন দিয়ে পাচ্ছি না, তার ফোন নাম্বার বন্ধ আমার হাজব্যান্ডের। তখন আমি আমার দেওয়ারে নাম্বার ফোন দিলাম, সে বলছে আমি জানি না ভাই কোথায়, কিন্তু তার কিন্তু জানে তার ভাই কোথায়, এবং তার ভাই ইচ্ছে করে পলাতক হয়েছে জানো, আমি আমার বাবা আমার কাছে যাই গিয়ে আমি টাকা পয়সা চাই আমার জামাইকে দেওয়ার জন্য, হ্যাঁ জামাইকে দেওয়ার জন্য সে 4টা মেশিন কিনবে টেলের দোকান দেওয়ার জন্য, এটার জন্য তারা প্ল্যান করছে। এই কথাটা আমি শুনতে পারলাম আমার আমার পারলাম আমার বড় ভাসুরে ওয়াফের কাছ থেকে, যে দেখো এই মনে মনে তারা প্ল্যান করছে, ইচ্ছা করে পলাতক রয়েছে যে তুমি তোমার ফ্যামিলির কাছে তুমি এটা ই করার জন্য। তখন আমি 1 মাস হয়ে গেছে, আমি তো আমার খাওয়া দাওয়া আমার অনেক কষ্ট হচ্ছে, আমি ওই খালামার বাসায় কাজ টাজ করে 1 মাস পার করলাম। 1 মাস পার করার পরে আমি আমার নানুকে মামাদেরকে ফোন দিয়ে জানালাম এই ব্যাপার, তখন তারা বললো যাচ্ছে ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি। তখন আমার মামারা টাকা পয়সা দিয়ে বাসার মালপত্রগুলো নিয়ে আসছে মেয়ে করে তাদের বাসায় নিয়ে এসছে, আমি আমার আবার তাদের বাসায় চলে আসলাম। চলে আসার পর এখন দিন যাচ্ছে দিন দিনের পর দিন, আমার একদিন দুই তিন দিন আমার মা তো আমার প্রতি প্রচণ্ড আর কি ঝগড়া টর্চারিং দুনিয়ার কথা গালাগালি করছে আমারে, জামাই ভাত খাইতে পারলাম না হ্যান তেন এইভাবে আমাকে সে ই করতেছে, জামাই ফালাতে এসে বসতে দুনিয়ারই করতেছে। তার তার একটা কথা যে আমি খারাপ ভালো না, হ্যাঁ আমার হাজব্যান্ড অনেক ভালো সে এটা বলতেছে। তাদের এই কথা শোনার পর আমি আমি ভিতরে একটা তিক্ততা কাজ করতেছে, একটা কষ্ট করতেছে না থাক আমি মারবো থেকে তার কাছে চলে যাই, হ্যাঁ এখানেও আমার এখানে আমার মারধর খেতে হচ্ছে, এখানে তাদের কাজ করার পরও মারধর খাচ্ছি। তারা যদি একটা কাজে বোয়া রাখতো তাদের তো বেতন দিয়ে রাখতে হতো তাই না, 3 বেলা খাবার যদি বেতন দিত না, তো সেক্ষেত্রে আমি সেটাই তো করতেছি, তাহলে কেন তাদের এত কথা শুনবো। তাহলে যাই হোক আমি আমার স্বামীর ঘরে চলে যাই গিয়ে তার মারধর খেয়ে অ্যাটলিস্ট আমি কোনে পড়ে থাকি, আমি এটাকে বিচার মনে করছিলাম আমি তখন। তখন আমি তাকে খুঁজে শুরু করলাম, আমি গুলিস্তান আসলাম, বংশান আসলাম আর কি বিভিন্ন যেখানে যেখানে সে কাজ করতো, হ্যাঁ আমি ই করে করে আমি তাকে খোঁজা খুঁজে তাকে কোথায় গেছে। তখন তার সাথে একজন কাজ করতো, তার মধ্যে জানতে পারলাম যে সে বংশালে জব কাজ করতেছে, বংশালিকে আমি তাকে পাইছি। তারপর আমি বললাম যে আমাকে ভেবে আপনি আপনাকে ফালা রেখেছেন, হ্যাঁ আমি কোথায় আছি কি খাচ্ছি না খাচ্ছি, হ্যাঁ এটা কি না। তখন সে বললো যে তুমি তোমার মার কাছ থেকে 40,000 টাকা নিয়ে এসো, আমি মেশিন কিনবো 4টা, হ্যাঁ আমি বললাম সে আমাকে দিবে না দিবে, এখন আমি আমি কি করবো মানে যৌতুক চাই, হম এটা তাই করার পর সে আমার সাথে সংসার করবে না, ও 40,000 টাকা দিতে সে বলতেছে। বলার পর তো আমি সেখান থেকে তার যে মালিক সেই জব করতো সেই মালিক এবার সে শুনলো হিস্টোরি, তো মালিক এসে আমার হাজবেন্ডকে আর কি ধমকি দিল এবং এক পর্যায়ে তার গায়ে চরম আসছে। একটা মেয়ের সাথে তো টাকা লোভে সংসার সংসার করতেছ, টাকা লোভে তাকে বিয়ে করছ, হ্যাঁ এখন তো আমি বললাম যে এখন এই মেয়ের নিয়ে বাসা বাড়ি নিবি আজকের মধ্যে। ওর আমার হাজবেন্ডের মালিক তাকে ধমকি দিল, বলো যদি বাসা বানা যায় তোর 3 মাসের বেতন তোকে দিব না। তখন সে কালীগঞ্জে কালকে যেমন ভাসুর থাকতো সে এখান থেকে চলে আসছে ঢাকা, কালীগঞ্জে বাসা ভাড়া নিল। তো আমার হাজবেন্ডের যে মালিক সে কালীগঞ্জে থাকতো ভাড়া, এবং সে এক কথা বলে সে আর কি আমার একটা দায়িত্ব নিয়ে বাসটা ওখানে ভাড়া নিতে বলছে, যেন সে ওখানে যদি আমাকে টর্চারিং করে আমি তাকে জানাতে পারি। এবং আমাকে বলছে যে আমি তোমার সাথে আছি তুমি চিন্তা করো না, ও তোমার যদি কোনোরকম কোনো সমস্যা করে তুমি আমাকে বলবা, হ্যাঁ এটা বলছে। তো কালীগঞ্জে বাসা ভাড়া নিল। প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে বাসা ভাড়া আমি 1-2 মাস এখন থাকলাম, থাকার পর ওই যেমন আমাকে খরচ দিত তেমনই খরচ দিল, ওই দেশে যাওয়া ওই ওরকমই চলতেছে, কিন্তু শারীরিক যে টর্চারিংটা একটু কমে আসছে। হ্যাঁ ওই তার মালিকের
ভয় দেখলাম কুয়া মাসটা, কুয়াশার পর হঠাৎ করে আমি আর কি আমি প্রেগনেন্ট হয়ে যাই। এটা হওয়ার পর তখন আমি ওখানে যে ভাইটা ছিল আমি বললাম যে মামি দেখেন আমার এমন এই সমস্যা হচ্ছে, কেন হতে চাই না আমার একটু ডাক্তার নিয়ে যাবেন কিনা। তখন বলছে তোমার তো মেবি তুমি কনসেপ্ট করছো। আচ্ছা, তো বিয়ের কয় বছর পরের ঘটনা এটা? এটা আমার বিয়ে প্রায় 1.5 বছর পর। চিন্তা করেন কি পরিমাণ রিস্ক, এত আন্ডার এজ একটা বাচ্চা, সংসার, এবং সেখানে ওনার যখন এইরকম একটা কনসিভ মোমেন্ট, সেটার বয়স খুব বেশি হলে 14-15, যেটা তো একেবারেই মেডিকেল সায়েন্সের জায়গা থেকে ভেরি ডেঞ্জার, ভেরি ডেঞ্জার পিরিয়ড বলেন। তারপর তো আমাকে মৃত্যু হতে পারে। হ্যাঁ, আমাকে কিছু ডাক্তার কাছে সে ওই খালা নিয়ে গেলো এবং তার টাকা দিয়ে সে আমাকে টেস্ট করে দেখলো যে আমি কনসিভ করছি। তো আমার হাজব্যান্ড রাতে আসলে আমি তাকে বললাম তাকে এটা, হ্যাঁ সে আমাকে বলছে বাচ্চা নষ্ট করার জন্য, বাচ্চা রাখবে না, সে রাখবে না নষ্ট করার জন্য। আপনার এই বাচ্চাই সেই বাচ্চা? জি। ও জানে গল্পগুলো সব জানে? ওকে বলেন। তারপর তো আমার হাজব্যান্ড বাচ্চা নিবে না, তো এ নিয়ে রাত্রে অনেক ঝগড়াঝাটি হয়েছে এবং সে আমাকে মারছে, ঝাড়ু ছিল সব আমার পাশে, ঝাড়ু দিয়ে কথা কথা গায়ে হাত তুলতো, হ্যাঁ কথা ঝাড়ু দিয়ে বাইটে দিছে বাচ্চা নষ্ট করার জন্য হ্যান ত্যান। তো সকালে স্যার ওই ভাইটা খালামাকে বললাম, তারাও পাশ নিয়েছিল, ওই খালামা খুব অনেক আদর করতো, অনেক আদর করতো, ভালো মন্দ যাই রান্না করতো। আমি সে আমাকে তো দেখা যায় আমাকে না খেয়ে রাখতো, আমাকে দিতে আমি তার পাশে গিয়ে খেতে আমি করতাম। তো খালা বলো কি তুমি বাচ্চাটা নাও, তোমার যদি কষ্ট হয় ঠিক আছে, বয়স কম কষ্ট হয় তুমি নাও, এমন হতে পারে যে বাচ্চাটা হওয়ার পর তোমার হাজবেন্ড ভালো হয়ে যেতে পারে, বাচ্চার মুখে দিকে তাকায়। মোস্ট কমন থট ইন আওয়ার সোসাইটি। হুম, এটা বলল। তখন আমার বোধ ক্ষমতা এতটুকু ছিল যে সে যেটা বলবে সেটাই শুনছি। শোনার পর আমারও মনে হলো যে আসলে তো বাচ্চাটা যদি হয় এটা তো তার নিজের রক্ত, নিজের সন্তান, তাই না? আমি নাহলে পরে আমি সে আমাকে টর্চারিং করতেছে, মারতেছে, নিজেদের করতেছে, যাই হোক আমার প্রতি হয়তো মা ই নাই, যখন এটা বেবি সেটা তো তার নিজের সন্তান, সন্তানকে তো সে ফেলে দিতে পারবে না। তখন হয়তো হতে পারে সন্তানের ভালোবাসা মায় সে ঠিক হয়ে যেতে পারে, একটা ভালো একটা লাইফ আমরা পার করতে পারি, এই চিন্তাটা আমিও করলাম যখন আমাকে খালামা বুঝাইলো। তখন আমি বাচ্চাটা নিয়ে নিলাম। তো বাচ্চাটা নেওয়ার পর 1-2 মাস তো ডাক্তার আমাকে, যখন ডাক্তার কাছে যায় সে বলে আপনার শরীর অনেক উইক, দুর্বল, আপনার খেতে হবে ঠিক মতো, আপনার বেবি সমস্যা হবে। কিন্তু আমাকে যে পরিমাণে আর কি টাকা দিত সেখানে সে মানে আমি দেখা যায় 2 বেলা আমি খেতে পারতাম ঠিক মতো, আমি ওই খালামুনির বাসায় খালার ঘরে গিয়ে খেতাম, বাইরে গিয়ে খেতাম, এবং আমাদের ওই বাসার সামনে একটা দোকান ছিল, স্টোরের দোকান, তো ওই দোকান থেকে 17-18 কিনতাম, ওখান থেকে একই শুকনা যাইটি কিনতাম, 100 টাকার মধ্যে সব কিছু কেনাকাটা করে রান্না করতাম। তো সে তার ছোট বোন ছিল ক্যান্সারে মারা গেছে, তার ছোট বোন নাকি দেখতেছে আমার মতো আর কি, ওই ভাই বলতো, তো সেই জন্য আমাকে সে অনেক আদর করতো। যখন সে দেখতে পেলো যে আমি কনসেপ্ট করছি, আমার বেবি পেটে 4 মাস, তখন সে আমাকে আমার আর কি আমার চেহারা শুকানো শুরু করলো, খাওয়া দাওয়া হবে, হ্যাঁ এক পর্যায়ে পরে শরীর আমার ক্যালসিয়াম নষ্ট হয়ে গেছে। তখন সে ভাইয়া বলতো যে আমি তো তোকে বোনের মতোই ভালোবাসি, তোর যেটা খেতে মন চাইবো দুধ ডিম আমি প্রতিদিন সন্ধ্যাবেলা তোর বাসায় পাঠিয়ে দেবো। এই কি ছিল আপনার পাশের এলাকায়? হ্যাঁ দোকানে, হ্যাঁ স্টোর দোকান, হ্যাঁ ওনার দোকান ছিল। হ্যাঁ আচ্ছা, পাঠিয়ে দেবো। হ্যাঁ আমার যে বোনটা মারা গেছে সেই বোনটার যদি হতো আমি ওর জন্য করতাম না, তাই আমার বোনের সাথে তোর চেহারা অনেক মিলে, তো তুই তোর বোন, আমি প্রতিদিন সন্ধ্যা, ছোট মানুষ তো সবাই পাশ থেকে সহযোগিতা, হ্যাঁ আমাকে সবাই আদর করতো। হ্যাঁ আর আমি একটু হাসি খুশি ছিলাম, তো অনেক চঞ্চল ছিলাম তখন, আমি এখনো এখনো এরকমই তাই করতো। তো প্রতিদিন সন্ধ্যা হলে কি করতো ওই ভাইয়া বড় বড় কলার ফানা দুধ বাসা পাঠা দিত, তা আমি খাইতাম খাইতাম, তারপর সবাই আসো সবাই আমাকে করতো, সবাই আদর করতো, খাইতাম। তো এইভাবে আমার বেবিটা প্রায় 5 মাস হয়েছে। তারপর তো একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড একটু সন্ধ্যা দিকে চলে আসছে বাসায়, তো শুনে দিকে চলে আসার পর দেখছে বাসায় ওয়াটারপ্রুফ দুধ ডিম তারপর কলা এগুলো এত, কোথেকে আমি টাকা পাইলাম কোথেকে? তো আমাকে প্রশ্ন করলাম, বললাম যে ভাই আমাকে দিছে, হ্যাঁ টাকা পাইছিস কোথেকে, তুই করে বলছে? আমি বললাম যে আমি বললাম যে ভাই আমাকে প্রতিদিনই দেয়। আমি বললাম যে ভাইয়া প্রতিদিনই দেয় এ আমাকে ধর কেন? ও একটা যখন একটা গালি দিল তাকে, গালি দিয়ে বললো যে ও কেন যেটা সন্দেহ করতো, হ্যাঁ দিবে। হ্যাঁ তো আমি এই কথা বলার পর সে আমার সাথে ঝগড়া প্রায় 3-4 ঘন্টা তিনি আমার ঝগড়া, আমার আমি কনসেপ্ট তখন আমি 5 মাসের বেবি আমার পেটে, সে আমাকে হাত তুলো, হাত তোলার পর এক পর্যায়ে রাত যখন 4টা বাজে আমি খাটে ঘুমাচ্ছি আমার পেটে পেন করা শুরু হয়েছে, তা আমি ওকে হাত দিয়ে ঢাকা দিচ্ছি, বলতেছে আমাকে তুমি হসপিটালে ভর্তি করো, আমার প্রচণ্ড পেন করতেছে, আমার খুব খারাপ লাগতেছে, ইভেন আমার ব্লিডিং পড়তেছে, আমাকে যে ব্লিডিং আমাকে যে মারধর করছে আমাকে ধাক্কা দিচ্ছে, আমি অটোপের ওখানে গিয়ে পড়ছিলাম, অটোপের ওখানে পর আমার আর কি পেটে বাম সাইডে আমি দেখা আর কি ব্যথা পেয়েছি।
তো ওকে আমি অনেক ডাক দেওয়াতে ও বিরক্ত হয়ে গেল, আমাকে একটা লাস্টিমের খাট থেকে ফেলে দিয়েছে। খাট থেকে ফেলে দেওয়ার পর আমি তো সেই মা করে চিলন দিলাম, তো পাশের যে ওই খালামারা তারা সেই রাত চারটার দিকে তারা গেট খুলে চলে আসছে, আমি তো সেই চিৎকার, হ্যাঁ তা গেট নক করতেছে, এই গেট খুল গেট খুল গেট খুল কি হয়েছে, গেট করছে। পরে আমি তো মা আমাকে চিল্লাচ্ছে, আমার তো ব্লিডিং টিকনিক অবস্থা খারাপ, তো তারা সাথে সাথে আমাকে হসপিটাল ভর্তি করেছে। উপর থেকে বাইরে আসা এসে আমার খালু বাইরে ছেলে এসে আমার হাজব্যান্ডকে ইচ্ছা মতো মারতে করছে, মারতে করার পর আমাদের বাসায় খবর দিছে, আমার মামা আমার আমাকে নার সবাইকে জানিয়েছে ব্যাপারটা, ই করছে। তো আমার নানুর আমার আমার সৎ নানু হলো, সে আমার প্রতি মায়া ছিল, হ্যাঁ সে বলছে আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পর জন্য যেহেতু এখন আমার বেবিটা পেটে, হ্যাঁ আমাকে এখন এখানে নিয়ে আসার দরকার, তো আমাকে আমি দুদিন হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটাল ভর্তি হওয়ার পর তারা আমাকে মিরপুর নিয়ে আসলো, চলে আসবো এবার আমার নানু বলছে তুমি এখানে আসবে না, তুমি সপ্তাহ সপ্তাহে এসে ওকে দেখা যাবো আর ও খরচ দিয়ে যাবো, যেহেতু ওর এখন ডবল খরচ, ওর যে বেবি পেটে ওর সব কিছু দরকার, ট্রিটমেন্ট ডাক্তার সব কিছু দরকার। তো আমার নানু যে বলছে তিন চার সপ্তাহ সে দিছে টাকা পয়সা, এক সপ্তাহ 2,000 এক সপ্তাহ 3,000 করে দিছে আমার ট্রিটমেন্টের জন্য খাওয়ার জন্য, তিন সপ্তাহ যাওয়ার পর আর তার কোনো আসারও খবর নয়, কোনো খবর নাই, ঠিক আছে। তো এইভাবে আমার প্রায় আমার বেবি হওয়ার জন্য সময় হয়ে আসবে, বেবি হওয়ার সময় এক মাস আগে যখন আমি ডাক্তার কাছে ট্রিটমেন্ট করতে যাই, তখন আল্ট্রাসাউন্ড করার পর ডাক্তার আমাকে আমার নানুকে আমার আমাকে বলতেছে বাচ্চা আর কি মানসিকভাবে যে শারীরিকভাবে মানুষের টর্চারিং অনেক হয়েছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা ভিতরে ভালো সুস্থ আছে, সুস্থ আছে এবং বাচ্চা যখন আর কি আর কি আর কি হওয়ার সময় ডেটটা তখন ওর কোনো ব্যথা হবে না, ব্যথা হবে না, তাকে ওকে কিন্তু ইমার্জেন্সি সিজার করতে হবে। কেন ব্যথা হবে না? এটা ব্যথা হবে না, আমার বাচ্চা পেটে বড় হয়ে গেছিল, ওকে 3.5 পাউন্ডের হয়েছিল, তাতে বাচ্চা বড় হয়েছিল, তো ওর ডেলিভারি ডেট তো ফেব্রুয়ারির 18 তারিখে, ব্যথা হবে না, কোনো ব্যথাটা হবে না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, তাহলে চিন্তা করে দেখেন এরকম একটা কেস, এরকম একটা বাল্যবিবাহ যদি গ্রামের প্রত্যন্ত একটা এলাকায় হয়, সেখানে যাদের ডাক্তারের কাছে যাওয়ার মতো অতটা ফ্যাসিলিটি নাই, তাহলে এটা কি ছিল, এই কেসটা কি ছিল? মেডিকেল সায়েন্স বলে এটা নিশ্চিত মৃত্যু, যদিও জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেগুলো তো ব্যবহার করার জায়গা আমাদের আছে। ওনার ডাক্তার বলছে কমপ্লিকেসি হবে, কমপ্লিকেসি জায়গাটা হচ্ছে উনি পেইন ফিল করতে পারবে না, তো পেইন ফিল করতে না পারলে তো আপনি বুঝবেন না যে বাচ্চা কখন আসতেছে, তো সেই জায়গাটায় যদি গ্রামের একটা সাধারণ মেয়ে যদি এরকম হতো যারা এই সুযোগগুলো নাই ফ্যাসিলিটিগুলো নাই, তার মানে সে নিশ্চিত দেয়। এই জন্য দেখেন বাল্যবিবাহ কতটা ভয়ানক হতে পারে। জি, তারপর বেবি আমাকে হসপিটালে আর কি বেবি হওয়ার পনেরো দিন আগে ডাক্তার যেটা বললো সেটা হলো যে ওর পেন হবে না, ওর ডেটটা হলো ফেব্রুয়ারি 18 তারিখে, তো 18-17 তারিখের মধ্যে ওকে সিজার করতে হবে, যদি না কমান তাহলে ভিতরে বাচ্চা দেখা যা পায়খানা করে দিতে পারে, বাচ্চা খুব বেশ বড় হয়ে গেছে, পায়খানা করে বাচ্চা যদি পায়খানাটা খেয়ে ফেলে বাচ্চা মারা যাবে আর সাথে সাথে মারও সমস্যা হবে, তো এটা বললো। তারপর তো বল ঠিক আছে, তো ডাক্তার দেখা নিয়ে আসছে, তো বাসাতে আমি ওই অবস্থায় আমি আমার বেবি পেটে থাকা অবস্থায় আমি বাসা কাজ করছি, তাদের কাজ রান্না টানা, তো একদিন দুপুর দিকে আমি মাছ ভাজতেছিলাম, ওই সময়টা হঠাৎ করে আমার তোর পেটে একটু হালকা পেন করছে আর কি, চিন্তে বসছে আর কি, ওরকম জোরে না যেটা আমি আর কি সহ্য করতে পারবো না, হালকা নর্মালি। তো আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে আসলাম, আসার পর আবার কাজ করতেছি, তো আমি এ করে দেখা আমি 20 মিনিটের মধ্যে প্রায় 6-7 ওয়াশরুম থেকে আসতেছি যেতেছি, তা আমার মেজমামি এটা ফলো করলো যে কি ব্যাপার, ও একটা মাছ ভাজতে গিয়ে ও এতবার ওয়াশরুমে গেছে, কি হয়েছে ওর? তো মামি সে বলছে কি রে তুই প্রায় 10 বার ওয়াশরুম থেকে আসলে গেলে তোর কি সমস্যা? আমি বললাম যে আমার সমস্যা হচ্ছে, কেমন যেন লাগছে ভিতরে, আর কেমন যেন লাগছে সুস্থ আছি কিন্তু আমার চাপটা বেশি আসতেছে। তো বললো যে তোকে তো হসপিটালে ভর্তি করানো দরকার, হ্যাঁ ভর্তি করা দরকার, তুই চল। আমার বলছে না আমার হসপিটাল কেন ভর্তি করবো, আমার কোনো কিছু হয় নাই, আমার তো পেটে ব্যথা করতেছে না, তো হ্যাঁ আমি কথা বললাম পেট ব্যথা করতেছে না, তো যা একটু ওয়াশরুমে চাপ আসতেছে বারবারে, আমি কথা বললাম। তো মামি আমাকে তুমি তো বলো চল। তা আমাদের বাসার পাশে সরকারি হসপিটাল ছিল, হ্যাঁ আগে থেকে আমার ওখানে কাগজ তো সব কিছু করাচ্ছি ই করছিলাম, তো মামি আমাকে আমি বললাম যে রিস্কে যেতে পারবো না, হাইটে যেতে পারবো, আমাকে এটাই নিয়ে চলো। তো বাসে যে অবস্থায় ছিলাম সে অবস্থা আমাকে ওখানে আমি গেলাম হসপিটালে, যাওয়ার সাথে সাথে আমাকে যখন ডাক্তার আমাকে চেক আপ করলো, চেক আপ করার সাথে সাথে পুরো বেডে আগে ও পেটের ভিতরে পায়খানা করেছে, পায়খানা করার পর পুরো বেড পুরো ভরে গেছে, হ্যাঁ ওই সময় আমি অজ্ঞান হয়ে গেছি। তখন ডাক্তার বললো ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নাহলে বাচ্চা পেটে মারা যাবে, বাচ্চা পেটে পায়খানা করে দিছে মারা যাবে, আপনার অনেক দেরি করে ফেলছেন, হ্যাঁ দেরি করে ফেলছেন। তো মামি আমার নানুর সাথে আমার সাথে আলোচনা করতেছে যে ও তো আসতে চাইতেছে না, ওই এরকম হ্যান ত্যান বল আর কি। তো তারপর আমাকে সিজার রুমে
নিয়ে গেলে তখন ওর বাবাকে আর কি খবর দেওয়া হলো, হ্যাঁ সে আসবে না, হ্যাঁ আসবে না, তা সে আসবে না। পরে আমাকে অপারেশন করা হলো, করার পর আমার বেবি হলো, বেবি হলো, বেবিটাকে নিয়ে গেলো বিয়ে থেকে, আমাকে পুরো কমপ্লিট করে আমাকে আবার বিজয় এসে আবার শোয়ালো। তোমার বেবি আমার নামের হাতে ছিল, সবাই ছিল। তো যখন বেবিটাকে আমি দেখলাম, আমার বেবি সে শিশু বাচ্চা, সে বাচ্চাটাকে দেখার পর আমি প্রচুর পরিমাণে কান্না করলাম। কান্না করার পর তখন আমার মনে হলো যে আমার লাইফের কোনো কষ্ট নাই, হ্যাঁ। আর তখন আমি বেবির চেহারা দেখে এত এই জিনিসটা ফিল করতেছি যে আমার বেবিটা হওয়ার আগ পর্যন্ত যে আমি ছোট থেকে এই পর্যন্ত যে কষ্ট পাইছি, হ্যাঁ মনে হয় না যে এই কষ্টগুলো আমার কোনো কষ্ট ছিল, আমি সবকিছু ভুলে গেছি, মনে হচ্ছে যে আমি নতুন একটা আর কি জন্ম নিলাম ওর সাথে সাথে, হ্যাঁ। তখন আমি দেখলাম যে এটি আমার সবকিছু, ও ছাড়া আমার কিছু না, হ্যাঁ। তখন আমি এটা চিন্তা করে কি করলাম যে আমি ওকে দেখার পর এতটাই হচ্ছে, তাহলে ওর বাবা যদি ওকে দেখে তাহলে ওর বাবা তো ভালো হয়ে যাবে, অনেক খুশি হবে, অনেক খুশি হবে, এত সুন্দর। আর হসপিটাল প্রত্যেকটা মানুষ বলতেছে কি মেয়ে আর কি বাচ্চা হয়েছে, হ্যাঁ কাউর পেটে কমলা, যেটা আর কি সবাই বলো বলো করে হাসি করতেছে। আমি অনেক কালো ছিলাম আর একটু মোটা টোটা ছিলাম, তো আমার বিবিটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো সবাই এটাই করতেছে, তো আমার মামা মিষ্টি টিষ্টি নিয়ে হসপিটাল সবাই খাওয়াচ্ছে খুশি খেলা। তো আমার যে সৎ মা আমার বেবিটাকে দেখার পরেও সে তার ভিতরে একটা মায়া চল আসছে, হ্যাঁ সেও একটু তার মনটা আল্লাহ তালা নন করে দিছে তাকে বেবিটাকে দেখার পর। তো যাই হোক, আমি হসপিটালে 7 দিন ভর্তি ছিলাম, 8 দিনের মাথায় আমাকে বাসায় নিয়ে আসলো। তো নিয়ে আসার পর আমার হাজব্যান্ড আসেনি, তাকে খবর দেওয়া হলো। আমার বেবি যখন 21 দিন বয়স তখন আসছে, সে তখন আসছে, হ্যাঁ 2-3টা জামা নিয়ে আসছে, আয় না বেবিকে দেখতে আসছে, দেখে এসে বলে কি আমি এখনই রাতে চলে যাবো, আমার আমার গাজীপুরে আমি চাকরি করি, আমার আমি যেতে না যাই আমার চাকরি চলে যাবো। আসলে একটা বাহানা, সে আর কি ছুটতে চাচ্ছে এমন অবস্থা। তো আমার নানি আমার তাকে অনেক বকাঝকা করলো, তো সে বেবিকে দেখে সে চলে গেল। তো তখন আমার ভিতরে আরো খারাপ কাজ করলো যে কি ব্যাপার, সে একটা থাকলো না, সে বেবিকে ভেবে আধা ঘন্টা দেখে চলে গেল, 2টা জামা নিয়ে এসা, 200 টাকা দিয়ে 2টা জামা, সে আর কি পরের মতো দেখে সে চলে গেলো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো আমার বেবিকে নিয়ে আমি আমার আমার এখানে থাকলাম। তো আমার বেবি যখন 1 মাস বয়স, 1 মাস পূর্ণ হয়ে গেল, তো আমার হাজব্যান্ডকে আমি অনেক নক করি, ফোন দিয়ে সে আসে না, হ্যাঁ আমি আসি, আমি এখানে বাঁচিনি, আমি কোথায় থাকবো, কোথায় ভাড়া নেবো, সেটা বলছে কোথায় ভাড়া নেবো, হ্যাঁ আমাকে থাকার একটা রুম দিতে কও তোমার নানিরে। আমার নানি তো রুম টুম 5-6টা রুম তারা সে ভাড়া দিত, ওই ভাড়াতে আমার নানু চলতো। তাই আমি বললাম যে সে কেন থাকার রুম দিবে, তুমি তো এমন না তোমার হাত পা ভাঙা, তুমি চাকরি করতেছো, মাসে টাকা ইনকাম করতেছো, তাহলে কেন আর তোমার সন্তান কে একজন তো পারবে না, তোমারটা তোমারই করতে হবে। আমি ফোনে এলো বলতাম, সে আমাকে ফোনে দুনিয়ায় গালা লাগলে ফোন কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পর না আমার কিছু খুব খারাপ লাগলো যে কি এই ব্যক্তিটা কি এরকমই থাকবে। তখন আমি তাকে আরো সুযোগ দেওয়ার সুযোগ দিলাম যে দেখি আইটু দেখি, সময় নেই যদি ভালো হয় কিনা। তো আমার বেবি 2 মাস হয়ে গেল, 2 মাস পর তখন আমার কি আমি আমার আম্মা রাগারাগি করতেছে আমাকে যাওয়ার জন্য, আমার হাজবেন্ডের সাথে রুম ভাড়ানোর জন্য, তো সে তার তো কোনো খবর নেই, সে তো লাপাতা। তখন আমি আমার নানিকে বললাম কি নানি আমাকে ওই বাসায় তোমাদের যে টিনের একটা রুম আছে ছোট টাঙ্কির উপরে, একটা বড় টাঙ্কি ছিল, হ্যাঁ টাঙ্কির উপরে একটা রুম ছিল টিনের রুম, স্বামী স্ত্রীর এক ভাড়া দিত, তখন ওই রুমটা খালি ছিল। তখন আমি আমার নানিকে বললাম কি আচ্ছা নানি আমার ওই রুমটা তুমি ভাড়া দিবা, আমি ওই রুমে থাকি, কয় তুই ভাড়া ভাড়া দিবি করতে, হ্যাঁ তোর জামার তো কোনো খবর না, তোর জামাই তো ফালাতে গেছে গা, হ্যাঁ তো এই বাচ্চা নিয়ে তুই থাকবি, তুই রুম ভাড়া দিবে কি আর খাবি কি কি করবি কি। তা আমি বললাম যে আচ্ছা আপাতত আমাকে থাকার জায়গাটা একটু দাও, আমি দেখি কি করা যায়। তো আমাকে ওই নানি রুমটা দিল 700 টাকা ভাড়া। তো আমাদের ওই বাসায় বড় একটা ফ্যাক্টরি ছিল, গোডাউন আমার নানু ভাড়া আছে, ওই গোডাউনের মধ্যে 30 জন ই ছিল, শ্রমিক ছিল। ওই গোডাউনে জিন্সের প্যান্টে যে পিঞ্চ পিঞ্চ করা হয়, হ্যাঁ ওগুলার কাজ হইতো। তো ওই যে গোডাউন যে 20-30 জন মানুষ যে কি খাওয়া দাওয়া করতো, তারা হোটেলে কি হোটেলে গিয়ে খাইতো, কেউ মেসে গিয়ে খাইতো, দূরে দূরে তাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতো। তা আমি করতাম সন্ধ্যার পরে বা দিনে গোডাউনের সামনে দাঁড়াইতাম, তো এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বলতে, হ্যাঁ তখন আমার যা বলতাম যে আমার মেয়ে কিনে মেয়ে দুধ দুধ নাই, খাবার নাই বা আমার খাইতে কষ্ট, তো এক কাজ করেন আমি আপনাদের আমাকে কিছু টাকা পয়সা দেন, 5-6 টাকা দেন, আমি আপনাদের সবাইকে খাওয়াই, যেটা মাসটা আমাকে দিতে পারবো, যদি আমি ঘর ভরে দিতে পারবো, আমার মেয়েকে দুধ চিনিও খাওয়াতে পারবো, আমি নিজে চলতে পারবো। তো আমি বলি ঠিক আছে মালিকের সাথে কথা বলো। তো মালিকের সাথে আমি কথা বললাম, কথা বলার পর ওখানে একটা কর্মচারী ছিল, সে অনেক ভালো ছিল, সে আমাকে হেল্প করলো এই কাজে। তো বলে যে আপনি একটু বাচ্চা নিয়ে তো আপনি এত মাসে রান্না করতে পারবেন না,
ঠিক আছে রান্না করলেন, কিন্তু বাজারে যাওয়া আসার জন্য অনেক কষ্ট করেছে এই বাচ্চা। বাচ্চা যাই খেয়ে যাবে কার কাছে, এটা বলো। আর আপনার ট্যাঙ্কির উপরে ঘর, বাচ্চা ছোট, কখন কি দুর্ঘটনা ঘটে বলা যায় না, এটা বলো। তো তখন আমি ওই তিনটা চারটা পাঁচটা এমন করে করে আমি তাদের রান্না করলাম, ম্যাস খাওয়ানো শুরু করলাম। মানে আপনার এই বাচ্চা কোলে নিয়ে আপনি এগুলো করতেন? তখন তো দুই মাস ছিল, তখন তো আর তুরতুর করতে পারতো না, শুয়ে রাখতাম, ঘুমে যেত, আমি নিচে বসা। আমি একটা বেবি হলে যে বাবা মাকে কি পরিমাণ সময় দিতে হয়, বাবার কথা নয় বাদ দিলাম, আমাদের সামাজিকতায় বাবারা অতটা ভূমিকা রাখেন না, কিন্তু একটা যার বেবি হয় তিনি কি পরিমাণ এনগেজ হয়ে যান, এটা আসলে চোখের সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, যার হয়নি, যে ফ্যামিলিতে হয়নি, পুরো লাইফটাই এনগেজ হয়ে যায় ওই বাচ্চাটাকে ঘিরে। নট ফর সার্টেন টাইম, 2-4-5 বছর 7 বছর নিজের কোনো জীবন থাকে না। তো এটা আসলে এই জন্যই বলে না যে আসলে মায়ের ঋণ আসলে কখনো শোধ হবার না। এবং সেই অবস্থায় এই ভদ্রমহিলা এতগুলো লোকের রান্নাবান্না করছে, কারণ দেখেন এই বাচ্চাটা যখন বড় হচ্ছে 6-8 মাস থেকে সে হামাগুড়ি দেওয়া শিখবে, হামাগুড়ি তো আরও তার আগে থেকে শেখে। তো এই হামাগুড়ি দেওয়া অবস্থায় বাচ্চারা কিন্তু খুবই চোখে চোখে রাখতে হয়, তো এই অবস্থায় সেই বাচ্চাকে চোখে রাখবে নাকি এতগুলো মানুষের রান্নাবান্না করবে, এটা কিন্তু আসলে ফ্যামিলির জন্য রান্না না, এটা আবার এক ধরনের বিজনেস। তো রান্নাবান্না খারাপ হলে সে বিজনেসও থাকবে না, তো বোঝেন অবস্থা। এবং ক্লাস 8-এ থাকা অবস্থায় এই মহিলার বিয়ে হয়ে গেছে। ছোটো ছোটো বিষয়গুলো যদি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যদি খুব ভালো করে আমরা অবজার্ভ করি, তাহলে এটা একটা যুদ্ধের মতো। বলেন তারপর। তো আমার আমি এরকম 5-6 জন এভাবে করে আমি আস্তে লোক বাড়ানো শুরু করলাম। হ্যাঁ, তো আমি খাওয়াচ্ছি বাসা, আমার রুমে আসা 6-7 জন খেয়ে যায় এবং বাটি ভরে ভরে তারা ভাত নিয়ে যায়। হ্যাঁ, আর যে ভাই কথা বললাম সে আমাকে হেল্প করতেছে, সে বাচ্চাটা মাঝে মধ্যে করে দেয়। এবং আমি সন্ধে হলে ভাইটার কাছে বলতাম যে বাচ্চাটাকে একটু দেখেন, দেখলাম 1 ঘন্টা আমি একটু বাজার করে আসি। আমি 1 ঘন্টার মধ্যে যাইতাম, আমার বাসার সাথে 1 নম্বর বাজার ছিল, হ্যাঁ গিয়ে আমি বাজার করে আসতাম। আসাম সেই আবার রাতের কুটা রান্না বান্না আমার দেখা যায়, আমার ঘুমাতে ঘুমাতে রাত 2টা বাজত। হ্যাঁ, আর এই পাশে পাশে বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার কাজ সম্পূর্ণ সব আমার কিছু করতে হতো। এই করতে করতে আমার বাচ্চার বয়স 6 মাস আমি করলাম। আর আমার বাচ্চার দুধ চিনি এলে কিনে দিতে হতো, হ্যাঁ সব কিছু আমার এর মধ্যে হতো। তো 6 মাস পার করলাম। একদিন আমি 7 জন ছেলেকে বাসার রুমে খাওয়াচ্ছি। তো 6 মাস যখন আমার বাচ্চার বয়স, আমার বাচ্চা 4 মাস গিয়ে 5 মাস পর তখনই হাঁপ কাটা শুরু করলো, তুতু করে ট্যাঙ্কির উপরে চলে যায়। হ্যাঁ, ট্যাঙ্কুটে একদিন তো ট্যাঙ্কির উপরে গিয়ে সামনে মুখের সামনে গিয়ে আল্লাহ রহমত করছে যে আর দেখা যায় আধা হাতের জন্য আমার বাচ্চা পড়ে না, বাচ্চা সেখানে মারা যেত। ট্যাঙ্কি মানে কিসের ট্যাঙ্কি? এটা পানির ট্যাঙ্কি। ও, পানির ট্যাঙ্কির উপরে ছিল আপনার ঘর? হ্যাঁ, এটা পানির ট্যাঙ্কি। হ্যাঁ, ট্যাঙ্কির ওই পাশে আমার এক রুম ছিল। হ্যাঁ, আমি রুম থেকে বেরোয় ট্যাঙ্কিটা পার হয়ে নিচে নামতাম। আচ্ছা আচ্ছা। না, আমি আমার সামনে আরো কত ভাড়াটা রুম ছিল, রান্না করছিল, আর পাশে গোসলখানা ছিল, ট্যাঙ্কির ওই পাশে হাতে বাম দিয়ে এভাবে। তো আমি যখন তাদেরকে ভাত খাওয়াচ্ছি আর টিপিকে ভাত করছে, তখন আমার বাচ্চাকে আমি ভিতরে এক রুমে বসে আমি খেলনা দিয়ে করতেছি, তো খেলতেছে। ওর মধ্যে আমার এক মামা আসছে, হ্যাঁ আমার বাচ্চাটাকে নেওয়ার জন্য কোলে করে নিয়ে বাইরে ঘুরে নিয়ে যাবে আর কি। তো ও খুব আদর কিছু সুন্দর টুন্দর ছিল, বিকেল হলে নিয়ে যেত। তো আমার মামা জানতো না যে আমি এরকম রান্না টান্না করে সবাইকে খাওয়াই বা আমার জামাইয়ের এই সমস্যা। হ্যাঁ, কারণ আমি তো তাদেরকে তো সমস্যা অনেকবারই বলছি, তারা আমার কোনো হেল্প করে নাই, আমি কী করবো? হ্যাঁ, তো এর জন্য আমি তাদেরকে আর কোনো কিছু বলি, আমি আমার মতো করে আমি আমার বাচ্চাটাকে আমি ই করার চেষ্টা করছি। এই তো আমার এইভাবে আমার 3-4 বছর পার হয়ে গেল আমার এই কর্মজীবন করতে করতে। এই 3 বছর আপনার হাজবেন্ডের সাপোর্ট কেমন ছিল? না, ও আর ছিল না, ও আর কোনো কোনো দেখার সাথে কোনো কিছু ছিল না। মানে আপনি একাই এই মেস খাওয়াতেন? হ্যাঁ। আর আপনার বাচ্চাকে মানুষ করতেন? হ্যাঁ। মাঝখানে আমার মেয়ের বয়স যখন 2 বছর 1.5 বছর, তখন আমি যখন সবাইকে খাওয়াচ্ছি রুমে, আমার মামা এসে দেখা আমার নানুর কাছে গিয়ে বলে যে জামাই থাকতে পরপুরুষের কে ভাত বাইরা খাওয়ানো মানে বেরি করার কথা, সেই কথা বলো। তার এই কথা শোনার পর আমি প্রচুর পরিমাণে কান করলাম যে তারা আমাকে, কেউ আপনাকে এসে 1 টাকা দিয়ে সাহায্য করছে না, কিন্তু কথা বলার সময় সবাইকে পাওয়া যাচ্ছে, সবাই, এটা আমাদের সামাজিকতার আরেকটা বিষয়। হ্যাঁ, তখন আমি আকি আমার বাসার ভাইটাদের সাথে আলোচনা করলাম যে কেউ আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না, হ্যাঁ কেউ আমার বাচ্চাকে একটা দুধের ডিব্বা কিনে দেবে না, তখন আমি বাসা ছেড়ে দিয়েছি। সেখানে একটা জিনিস খেয়াল রাখেন, ক্লাস 8 পাস এই ভদ্রমহিলা কি করবে, কোন প্রতিষ্ঠানে গিয়ে কাজ করবে? যদি আপনি বলেন যে গার্মেন্টসে গিয়ে কাজ করতে পারে, বাচ্চাটা কার কাছে রেখে যাবে? তাহলে উনি কি বেঁচে থাকবেন? ওনার কি বাচ্চার অধিকার নাই? তাহলে সিচুয়েশনটা ক্রিয়েট করে দিচ্ছে পরিবার আর সমাজ, রেসপন্সিবিলিটি সমস্ত যাচ্ছে এই মহিলাটার কাছে। মানে এটা কি ধরনের মানসিকতা? ওকে, তারপর তখন আমি বাসাটা ছেড়ে আমি ওনারটা বাসা নিলাম এক রুমে। তো ওই যে যে ভাই আমাকে হেল্প করতেছে, ওই যে যাদের রান্না করতেছে, সে একজন যার কথা বললাম মাঝখানে ভাইয়া, সেই আর কি বাসা আসে খাবার টাবার নিয়ে যায়, বক্সে ভরে দিয়ে নিয়ে যায়। এভাবে আমার বাসটার বয়সটা 3-3 বছর 3.5 বছর হয়ে গেল। তো এরপর হঠাৎ করে আমার
হঠাৎ হঠাৎ করে আমার তলপে প্রচুর পরিমাণে পেন করতো। হ্যাঁ, আমি ব্যথা সুদ খেয়ে গিয়ে আমি প্রায় 6 মাস পার করলাম। তারপর হঠাৎ করে আমি ওখানে পড়ে যাই, আমাকে হসপিটালে নিয়ে যায়, ওই যাদেরকে ম্যাচ করে তারাই আমাকে ধরে টেরে নিয়ে যায়। গিয়ে ডাক্তার দেখানো হলো, ডাক্তার গাইনি ডাক্তার মহিলাটা বলো আমার জ্বরের পাশে টিউমার হয়েছে। আমার ইমার্জেন্সি যদি আমি অপারেশন আজকের মতো না করা হয় তাহলে আমার এটা ক্যান্সারের লক্ষণ, ক্যান্সারে দেখা দেবে। তখন আমার কাছে তো 18 পয়সা নেই, আমি কীভাবে আমার অপারেশন করবো? তখন ওই ভাইয়া ওখানে তো 30-40 জন শ্রমিক কাজ করতো, সবার কাছ থেকে 500-1000 এমএ করে 30,000 টাকা এক করে তারা আমাকে অপারেশন করেছে এবং তারা আমাকে দেখছে, তারাই সুস্থ করেছে, তারাই সুস্থ করছে। হ্যাঁ, তো তারপর আমি 3 দিন পর আমি বাসায় আসি, আর ওখানে যে বাসায় ভাড়া থাকে ওখানে বেহারি এক মহিলা ছিল, আমার বাচ্চাকে এই 2 দিন সে দেখছে করছে। তো তখন আমার মেয়ের বয়স 3 বছর। হ্যাঁ, আমি মাত্রকে না প্লেতে ভর্তি করেছি, তুরতুরা যায় গিয়ে স্কুলে চলে আসে, বাসার সাথে স্কুল ছিল। তো এর মধ্যে হঠাৎ করে আমার রং নামার একটা ফোন আসলো দেশের বাইরে থেকে। আচ্ছা, ফোন আসলো, আমি রিসিভ করলাম, কে আপনি, কাকে চান, হ্যান ত্যান। তখন কি হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক একেবারে নাই? নাই, কোনো যোগাযোগ, মানে কোনো যোগাযোগ নাই, ডিভোর্স হয়নি কিন্তু কোনো যোগাযোগ নাই, যোগাযোগই নাই। মোটর আমি তো একটা পর্যায়ে পৌঁছে যে সে মারা গেছে। আমি নিজে থেকে এর জন্য খোঁজ করি নাই যে সে তো আমাকে আমার বাচ্চাকে দেখবে না, আমাকে টর্চার করবে, আমি যদি মারা যাই আমার বাচ্চার কি হবে? আচ্ছা, যাই হোক, তারপর যেটাই হোক না কেন ওনাদের মধ্যে যোগাযোগ ছিল না। 3 বছর যখন বাচ্চার বয়স, তার মানে আপনি এটা বোঝেন যে প্রায় 2.5 থেকে 3 বছর ওনাদের মধ্যে কোনো কমিউনিকেশন নাই। হ্যাঁ বলেন, তারপর তো তখন আমি ওই রংনামা থেকে ফোন আসছে, ফোন আসার পর তার সাথে আমি কথা বললাম। তো আমি বললাম আপনাকে চেনে ভেবে কথা বলার পর সে বললো আপনার কি ফেসবুক আছে কিনা। তো আমার জন্য আমি তো ফেসবুক টুইটার চালাই না, আমি ফেসবুক কীটা চালাবো, আমার তো বাচ্চা মোবাইল। হ্যাঁ, তখন সে বললো যে আচ্ছা আমি একটা নাম দিই, আপনাকে ফেসবুক খুলে দিই, আপনি আমার সাথে কথা চ্যাটিং করেন, আমরা পরিচয় হই। তো তখন ও স্তুতিতে থাকতো, দাম্মামে, একদিন সে আমাকে আর কি প্রপোজ করে রিলেশন করার জন্য, ফ্রেন্ডশিপ থেকে রিলেশন। তখন আমি বললাম যে আমার, আমি তো, আমার তো সবকিছুই তুমি জানো, আমার বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 3 বছর, আমি ম্যারিড, আমার হাজবেন্ডও কিন্তু মারা যায় না, মারা গেছে কি না সে তা যায় না, তো আমি কীভাবে আমি রিলেশনে জড়াবো? আর আমার বাচ্চা বাচ্চা দেখে তো তোমার ফ্যামিলি কখনো মেনে নিবে না, আমার বন্ধু আছে, বন্ধুই থাকি, আমি এটা বললাম। তা বলো যে না, হ্যাঁ এই বাচ্চা আমার, ও বলো যে এই বাচ্চা আমার, আমি এখন থেকে ওর বাবা। হ্যাঁ, তুমি ওকে বলবা যে তোমার বাবা বিদেশ থাকতো, আমি যখন দেশে আসবো তখন পুষকে দেবা যে তোমার বাপ এটা, আমাকে ও বলছে। আমি বললাম যে এটা হয় না, ও বলছে যে হ্যাঁ আমি এটাই করবো, আমি সবকিছু দিলে তোমার সাথে আমি সম্ভব করবো। এরপর থেকে যেন আমাকে সিমে ফোন অনবর, আমি তখন ফেসবুকে সব বন্ধ করে দিচ্ছি, যোগাযোগ না করতে পারে আমার সাথে, দেখে সিমে অনবর ফোন দিতে আসে, এই করে প্রায় 1 মাস ফোনের উপর ফোন আমাকে করছে। তখন আমি একটু নিজেকে একটু সুযোগ দিলাম যে দেখি, আর তখনই আমি একটু ফিল করলাম তার প্রতি আমার ভালো লাগে, আমার একটা কাজ করছে। হ্যাঁ, তোর এক পর্যায়ে আমি সম্পর্কে জড়িত হয়ে যাই। হ্যাঁ, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি, তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। তখন সে আমাকে বলো যে তুমি আর এই রান্না টানা বাদ দাও, ম্যাচ খাও না, বাদ দিয়ে দাও। তখন আমি বললাম এগুলো বাদ দিলে আমি চলবো কীভাবে, বাচ্চাকে কে বাসা বাড়ি দিকে, আমি দিবো সব কিছু, তোমার যা খরচ লাগে আমি দিবো। তো ওর সাথে আমার দীর্ঘ 7 বছর সম্পর্ক ছিল, এই 7টা বছর আমার বাসার, আমার বাচ্চার খরচ, আমার খাবার দাবার, বাচ্চার খাবার খর ভাড়া 7টা বছরও চালাইছে। আচ্ছা, 7 বছর ওর সঙ্গে আপনার দেখা হয়েছে? ওর সাথে সম্পর্ক 2 বছর পর দেশ আসছে। আচ্ছা, দেশে এসে দেখা করছে, দেখা করে 1 মাস ছিল দেশে বাড়ি চাঁদপুর। হ্যাঁ, 1 মাস থেকে পর আবার কাতার চলে গেছে। আচ্ছা, পরে কাতার চলে যাওয়ার পর আবার আসছে, এসে আসার পর আমাকে বিয়ে করছে। বিয়ে করলো আপনাকে? হ্যাঁ, কয় বছর পরে বিয়ে করলো? 7 বছর পর, আমাদের সম্পর্ক 7 বছর পর বিয়ে করছে। আচ্ছা, তো আপনার হাজবেন্ড, আগের হাজবেন্ডকে আপনি ডিভোর্স দেননি? হ্যাঁ, ডিভোর্সটা, হ্যাঁ বিয়ে করার আগে ডিভোর্স দিয়েছেন তাকে। তার মানে 10 বছর যাবত উনি লাপাত্তা, আপনার হাজবেন্ড প্রায় 10 বছর যাবত লাপাত্তা, তারপরেও আপনি ডিভোর্স দেননি, যেহেতু আপনি আরেকটা সম্পর্কে যাচ্ছেন সেই কারণে আপনি ফর্মালি তাকে ডিভোর্সটা দিলেন। হ্যাঁ, ডিভোর্সটা কি হিসেবে দিয়েছেন? আপনার হাজবেন্ডের কোন ঠিকানায় আপনি কাগজ পাঠিয়েছেন? আমাদের, আমার হাজবেন্ডের ফরিদপুর বাড়ি। হ্যাঁ, ওই ঠিকানাটা ছিল। তো ও যখন আমাকে ও দেশে আসার আগে, ও তো দেশে আসার আগে ও তো ওর সাথে সবকটা আমার তো কাছাকাছি না, দূরে দূরে বিদেশে, এই ফোনে কথা, 24 ঘন্টা ফোনে কথা বলতাম, ভিডিওতে দেখতাম, এটাই আমাদের সম্পর্ক। হ্যাঁ, সামনাসামনি না। তো হুট করে আমি আমার মাথায় টাচ করলো, ও যে আমাকে বিয়ের কথা বলতেছে, আমার হানার সাথে আমার তো ডিভোর্স হয় নাই,
আমি জীবনের সাথে আমি বিয়ে করি কিভাবে, তো ওই কিভাবে জীবন দিতে হয় বা কিভাবে কাগজ তুলতে, এটা আমি একটু বুঝতাম না তখন। তো তখন আমি ওই আমার মামিকে বললাম, তখন বললো যে তোর যে কাজ সে বিয়ে হয়েছে ওখানে গিয়ে তোর কাপড় তুলতে হবে, তুলে গিয়ে তারপর সে কথা করতে হবে, তাহলে আয় চল তোর সবকিছু আমি করে দিচ্ছি। তো যেখানে আমার কাজ সে ইয়ে হয়েছে সব কাগজ তুলে সবকিছু করে আমি ওই ঠিকানা মতো আমাকে তারা বলে দিল যে এমনি এমনি করে সই দেন, এটাই করার, এভাবে আমার কাজ পাঠিয়ে দেবো। ওর ওই সব তারা যা যা বলছে সেভাবেই করলাম, তখন জীবস্থানা ওর দেশে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। বিয়েটাকে পর আমাকে দেশে নিয়ে গেল ওদের বাড়িতে দুবাইতে। আর আমার মেয়ে তো তৎক্ষণাৎ তখন বড় হয়েছে, কত বছর বয়স তখন? তখন এখন আমার মেয়ে ক্লাস 9 পড়তেছে, তো এটা 3 বছর বলবো, এখন গরম কমছে বলা যাবে না। আর ও ফ্যামিলির বড় সন্তান ছিল, ওর বাবা ছিল না, সংসার সম্পূর্ণ সবকিছু ওর হাতে, দায়িত্বটা সবকিছু। তো আর ও বিয়ে করতে দেরি এই জন্য করছে যে দেখো আমি আমার ফ্যামিলিকে আমি সবকিছু দিয়ে দিই, সম্পূর্ণ সব আমার ভাইকে নিজে পায়ে দাঁড় করাই, বোন দুইটাকে বিয়ে দিয়ে দিই, সম্পূর্ণ সবকিছু করার পর যদি আমি তোমাকে বিয়ে করার পর আমার ফ্যামিলিকে যদি বলি যে তোমার অতিথিটা, তাহলে অবশ্যই আমার ফ্যামিলি মানতে বাধ্য হবে, কারণ আমি তাদেরকে সবকিছু করে দিছি। হ্যাঁ, তাহলে আমার একটা পছন্দ কি তারা মেনে নেবে না? এটাই তো দেশে যার গেলাম, যার পর ওখানে থাকলাম এক সপ্তাহ থাকার পর আমার যখন ঢাকায় আসছি, আমি যেখানে থাকতাম সেই পাশে যে মামি আমার শাশুড়িকে ফোন দিয়ে সবকিছু বলে দিছে, আপনার ছেলে তো এই, হ্যাঁ এই মেয়ের সাথে 7-8 বছর সম্পর্ক, হ্যাঁ সব টাকা পয়সা দিয়েছে, আপনার ছেলে চুষা খাইছে, লাখ লাখ টাকা খাইছে। হ্যাঁ, এগুলো বললো না জানি মেয়ে কোন যাতনা করছে, আপনার ছেলে মেয়ের জন্য এত কি পাগল, হ্যাঁ টাকা পয়সা সব এগিয়ে দিছে এবং আরেকজনের বাচ্চাকেও পাল্টাছে, আমার মেয়ে কথা বলো পাল্টাছে এবং বিয়ে করছে কিছুদিন আগে। এই তখন আমার শাশুড়ি না আমার হাজবেন্ডকে কিছু বলে নাই, যখন 19 দিন পর দেশের বাইরে চলে গেছে কাতারে, চলে যাওয়ার পর ওকে ফোন দিয়ে ওকে টর্চারিং করতেছে, তুই আমার ছেলে আমার সাথে এতবার প্রতারণা করলি, এতবার মিথ্যাটা বললি, আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন যারা আছে আমার শাশুড়ি সবাইকে এটা বলে দিছে। হ্যাঁ, বলে তারপর সবাই ওকে ফোন দিয়ে বলতেছে যে তুই এটা কি করছিস, তুই এত সুন্দর একটা ছেলে, দেখতে সুন্দর কোনো কম না। হ্যাঁ, আর মেয়ে তো এমন না যে সুন্দরী যে এই জন্য তুই পাগল হয়ে বিয়ে সম্ভব করছিস, মেয়ে তো তেমনটা না, যে তুই কি দেখা মেয়েকে এত ভালোবাসিস, কি দেখে এগুলি, আরে এমনি করে কি সবাই কি এতটা কি তোকে অনেক ভালোবাসো, তুমি একটা কাজ করবো আমাকে কি, তুমি আমার উপরে বিশ্বাস করে তুমি দেশে যাও। আমি বললাম কেন, কিন্তু আমাকে যে দেশে পাঠাচ্ছে ওর ফ্যামিলি অর্থাৎ সুন্দর প্ল্যান করে রাখছে আমাকে দিয়ে ডিভোর্স দেওয়াবে, একটা খালি স্টেপে সিগনেচার দেওয়াবে, হ্যাঁ প্ল্যান করছে, এটা কিন্তু আমি জানি না, এটা আমার হাজবেন্ডের সাথে কথা বলেই সবকিছুই। আর আমার হাজবেন্ড যেমন শশী বলে আমি তো ডিভোর্স দিব না, তাই না? এই জন্য আমি আমাকে মিথ্যাতে বলে যে তুমি দেশে যাও, দেশে গিয়ে যেহেতু আমার মা সব যাই নিয়ে গেছে গা সবকিছু, তুমি কি আমার আমার পাচাদের মাপচা সব কিছু করে মিলটাল হইয়া আসো যাও। তা আমি ওর উপরে বিশ্বাস করে কথাটা বিশ্বাস করলাম, বিশ্বাস করার পর আমি দেশে গেছি। দেশে যাওয়ার পর আমার শ্বশুরবাড়িতে আমাকে তুলে নেয়, আমি আমার কাজিনের হাজবেন্ডের সাথে আমি আর আমার খালার সাথে গেলাম দেশে, ওর বন্ধুর বাসা আমাকে তুলছে, ওখানে গিয়ে দেখি প্রায় 8-10 জন পুরুষ মানুষ ছিল। হ্যাঁ, তারপর একজন এক মনে বলো যে তোমার শাশুড়ি তোমাকে মাইনে নিছে, যা হয়েছে মাইনে নিছে, এখন আমরা সবাই তোমার পক্ষে, হ্যাঁ তোমার পক্ষে, আর এই জন্য তুমি এই স্টেমে একটা সই দাও। হ্যাঁ, কেন দেখা যায় তোমার জামাই থাকবো না, তোমার যদি তোমার শাশুড়ি যদি নির্যাতন করে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা তোমাকে হেল্প করবো, আমাকে মিথ্যা কথা বলছে আসলে, কিন্তু আমাকে জীবসের জন্য সই দিতেছে। তা আমি তখন বুঝতে পারছি, বুঝতে পারার পর আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম, বললাম যে এগুলো কি হচ্ছে, যদি আমার শাশুর সাথে মিল করানো হয় তো এখানে এত লোকজন কেন, 10-12 জন পুরুষ মানুষ, এত লোক, এত ভিড়ভাড় তো দরকার নাই, তাই না? আর আমাকে তোমাদের বাসায় তুলো, নারীর জন্য বাসায় কি? তখন আমার জামাই বলতেছে কি, ওরা যা যা বলে যেমনি তুমি তেমনি করো আমাদের ভালোর জন্য। তো ও আমাকে সরাসরি বলতে পারতেছে না ব্যাপারটা যে এই ব্যাপার, কিন্তু আমি কিন্তু এখন বুঝে গেছি। তো বুঝে যাওয়ার পর আমি ওখানে আমি আর কিছু বললাম না, আমি শুধু সইটা দেওয়ার সময় বললাম যে সইটা আমাকে কেন কিসের জন্য রাখা হচ্ছে আমি জানি।
তো যাই হোক, আমি সবার ভালোর জন্য আমি সুযোগ দিয়ে যাচ্ছি। তা আমি চিকিৎসা দিলাম, দিয়ে সেদিন রাতে লঞ্চ দিয়ে আমি উঠছি মেয়েকে নিয়ে। হ্যাঁ, তারা আমাকে একটা থাকতে দিল না, তারা আমাকে বলছে কি আপনার থাকা দরকার নাই, চলে যান আজকে আজকে রাতের মতো। হ্যাঁ, আমরা নতুন করে ঢাকায় যাব, সবাই বরযাত্রীর মতো আপনাকে বউ সাজায় নিয়ে আসবো সবাই। দায় মুক্তি বলেন তারপর। হ্যাঁ, ওখানকার যা কি যারা ছিল পুরুষরা, ওর বন্ধু বান্ধব, তারপর আমার শাশুড়ি, হ্যাঁ, তো বলছে যে মা তুমি যাও এখন, যাওয়ার পর আমি 3-4 দিন পর আমার পোলা টাকা চোখে দিয়ে যাবো, আমরা গয়না কাছে দিয়া একে তোমার বউ সাজা একা সুন্দর করে ই করে নিয়ে যাবো, সবাই যা দেবো তুই আমার ছেলের বউ এমনি করে। তা আমি আমি খুব সব বুঝতে পারছি, আমি কিন্তু তাদের কথা শুনতেছি আর ভিতরে ভিতরে আমি খালি হাসতেছি, এবার আমার চোখে পানিও আগে পড়তেছে না, এমন একটা অবস্থার মধ্যে ছিলাম। তো আমি লঞ্চে উঠলাম, তখন রাত বাজে 12টা। লঞ্চে ওঠার সাথে সাথে আমি ওকে ফোন দিয়ে বললাম, দেখো আমি তোমার ডিভোর্স নামে আমি সই দিয়ে দিয়েছি, এখন তুমি আমার কাছ থেকে রেহাই। তবে একটা কথা বলি যে তোমাকে আমি বিশ্বাস করছি, তুমি আমার জন্য করছো, আমার না আমার বাচ্চার জন্য করছো, এতটা বছর শুধু এর জন্য এদিকে তাকাই আমি তোমাকে আমার দিক দিয়ে মুক্তি দিলাম, কারণ আমি চাই না তুমি আমার জন্য দুনিয়া সবার কাছে সব ছোট হও, কারণ তোমার নিজের মুখের কথা আমার লাইফের হিস্ট্রি নাকি তোমার বাসার তোমার আত্মীয়স্বজন কুত্তা কুত্তা সবাই জেনে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি পাও না যে তুমি সুইসাইড করে মারা যাও, তোমার নিজের মুখের কথাই। তা আমি তো জীবিত থাকা অবস্থায় আমি তোমার এতটুকু তোমাকে ছোট করবো না কারো কাছে, তা আমি সই দিয়ে দিছি। তো আমাকে আর কিচ্ছু না বলে ফোনটা রেখে দিছে, প্রিয় শ্রোতা ফোনটা রেখে দিছে। তো আমি লঞ্চের বাহিরে যে গ্রিল থাকে না, যে দাঁড়া ওখানে বসে থাকে দাঁড়া থাকে, তো ওখানে আমি দাঁড়ায় দাঁড়ায় আমি কান্না করতেছি, প্রচুর পরিমাণে কান্না করতেছি আর কি, যে কি হলো আমার লাইফে, এগুলো হচ্ছে কি, আমি একটা আশা আশা করলাম, একজনকে লাভ করলাম, এটি মনে আমার হয়তো আমার জানা মজা ফার্স্ট ভালোবাসা ফার্স্ট বিয়ে, এটি আমার মতে ওই তো আমার একটা অন্যটা পার্ট ছিল। তো এই করে আমি প্রচুর পরিমাণে কান্না করলাম, কান্না করতে করতে হুট করে আমি দুইটা পাউচা করে আমি উঠলাম যে আমি এখানে লাভ দিয়ে মারা যাবো, সুইসাইড করবো। মানে আপনার প্ল্যান ছিল আপনি সুইসাইড করবেন? সুইসাইড করবো, আমার আর আমি পারতেছি না লোড নিতে, এত কষ্ট, এতই একটা মেল লাইফে কি ভেবে ই হয়, তখন আমি লোড নিতে পারতেছি না। তখন আমি আমি উঠে যে দাঁড়ালাম লাভ যখন দেওয়ার জন্য, হুট করে আমার চোখের সামনে আমার বাচ্চার যে ছোটোকালে যে যখন 2 বছর ছিল ওর সেই ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠলো। ভেসে ওঠার পর আমি পাটা নিচে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর এখন আমি আঁকার আঁকি ওই সেই তখন প্রায় দীর্ঘ 1,000 ঘন্টা আমি পানিতে তাকিয়ে আছিলাম আর চোখের পানি ফেলতেছিলাম যে আমি তো একটা মা। দেখেন ভেরি ট্র্যাজিক, মানে 13-14 বছর বয়সে মেয়েটার বিয়ে হয়ে গেল, যখন সে বিয়ে বোঝে না, সংসার বোঝে না, প্রেম বোঝে না, এগুলো করার পরে না লাইফের এই রিয়েলিটিগুলো ফেস করা ব্যাপার আসে। তো সেরকম একটা বয়সে সংসার, বাচ্চা বোঝে না, শারীরিক সম্পর্ক বোঝে না, সেই সময় বাচ্চার মা, তারপরে জীবন চলতে গিয়ে বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে অবর্ণনীয় কষ্ট, এবং জীবনে এই পর্যায়ে একটা মানুষ আসলো, তাকে সে মনের অজান্তে ভালোবেসে ফেললো, মানুষটাকে বিয়েও করলো, কিন্তু আমাদের সামাজিকতা তাকে সেই জায়গাটায় এস্টাবলিশ হতে দিল না। আজকের এই গল্পটা থেকে ভয়ঙ্কর কিছু শেখার আছে। জীবন থেকে সে দায়মুক্তিও চেয়েছিল, কিন্তু সে জীবন থেকে দায়মুক্তিও নিতে পারেনি, কারণ তার সন্তান আছে। এটা একটা ভয়ঙ্কর রকম একটা স্টোরি, এবং এই ভয়ঙ্কর স্টোরি বাংলাদেশের অসংখ্য মেয়ের স্টোরি, অসংখ্য মেয়ের স্টোরি। এই একটা অ্যাঙ্গেল অনেক মেয়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে, কারণ আমি আমার জীবন গল্পে এত গল্প প্রচার করেছি এই টাইপের, মানে বর্ণনাতীত বলা চলে। তাই না, একটা পুরো জীবনটাই স্পয়েল হয়ে গেল না এক অর্থে? একটা মূল্যবান জীবন, নিজের কোনো স্বপ্ন নাই, নিজের কোনো সিদ্ধান্ত নাই, নিজের কোনো স্বাধীনতা নাই, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নাই, কিন্তু এই ভদ্রমহিলা তার নিজের জীবনটাকে নিজের মতো করে গড়তে পারতো যদি একটা জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ না করতাম, সেটা হচ্ছে ওনার যদি ক্যারিয়ার থাকতো। আর ক্যারিয়ারের জন্য কি দরকার ছিল? শিক্ষার দরকার ছিল। সো এই জন্যই আমি বলি যে ছেলের চেয়েও মেয়েদেরকে বেশি করে শেখানো উচিত, কারণ একটা ছেলে তো গায়ে গতরে খাটতে পারে, অ্যাটলিস্ট সে সৎপথ ইনকাম করার জন্য রিক্সাওয়ালা হইতে পারবে। হ্যাঁ, মানে যদি একবারে বিলো লেভেলের চিন্তা করি, কিন্তু এই মেয়েটা কী করবে বলেন? এই ভদ্রমহিলা যেখানেই যাবে পদে পদে বাধা, যেখানেই যাবে হায়নার মতো মানুষ ওত পেতে আছে, সুযোগ নেওয়ার তো চেষ্টা করবে। তো সেই জায়গাটা থেকে উনি যদি শিক্ষিত হতেন, মিনিমাম লেভেল অফ এডুকেশন যদি ওনার থাকতো, এবং উনি যদি একটা জব করতেন, ওনার যদি সলভেন্সিটুকু থাকতো, উনি যদি আয় করতে পারতেন, তাহলে ওনার লাইফটা হয়তো অন্যরকম হতো। আমি জানি এই কথাগুলি বলতে আপনি এখানে এসেছেন, আরও কিছু কি বলতে চান শেষের দিকে এসে? শেষে এটাই বলতে চাই যে আমাদের সমাজ আমাদের অনেক ধিক্কার দেবে, সমাজ একটা মানুষের অনেক লাইফে অনেক দুঃখ কষ্ট নিয়ে তারা সমালোচনা করবে, কিন্তু তারা কিন্তু পাশে এসে দাঁড়াবে না, একটা মেয়ের অতীত নিয়ে ঘাটাঘাটি করবে, কিন্তু তারা কখনো পাশে এসে দাঁড়া সেই মেয়েটা লাইফটাকে ঠিক করে দেবে না।
আপনার নিজের মেয়ে কিনে টেনশন হয় না? আপনি নিশ্চয়ই চান না যে আপনার মেয়ের জীবনটাও আপনার মতো হোক? আমি চাই না যে আমার মেয়ের জীবনটা আমার মতো হোক, কারণ যদি চাইতাম তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে ছেড়ে হয়তো আমি একটা বিয়ে করতে পারতাম, লাইফটা সুন্দর করতে পারতাম। আমি ছেড়ে যাইনি, যখন আমি পাটা নেমে দিলাম তখন আমি দেখলাম যে আমি একটা মা, এই বাচ্চা তো আমার, যাই হোক আমার লাইফে যা ঘটে গেছে আমি তখন আমার প্রচুর পরিমাণে আমি কান্না কাপড় আমার চোখের পানি আমি মুছে ফেলে দিলাম এবং বললাম যে আমার এখন শক্ত হতে হবে, আমি যদি এখন দুর্বল হয়ে যাই আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না। আপনি এখন কি করেন, মানে কিছু করেন? আমি এখন চলে কিভাবে আপনার? আমার ওই যে মার কথা বললাম তার সাথে থাকি, আমি টিউশন করি এবং আমার বাচ্চাকে চালে, এবং তার সাথে ডিভোর্স হওয়ার পর এই 3 বছর আমি এভাবে কষ্ট করে দিন দিন পার করছি। এটাই কয় টাকা ইনকাম হয় আপনার টিউশন করে? টিউশন করে মাসে আমি 6,000 টাকা। আমার এই 6,000 টাকা আপনার মাস চলে, আপনার বাচ্চার লেখাপড়ার খরচ আপনার? হয় না, আমার খুব প্রবলেম হয়ে যায় এখন, আমার এই মাসে 5 থেকে 6,000 টাকা দিয়ে আমার চলতেছে, বাট এভাবে আমি পাঠাচ্ছি না। কিন্তু এখন আমার আমি চাই যে আমার সাথে যেটা ঘুরছে, হ্যাঁ আমার বাচ্চার সাথে যেটা সেটা যেন না ঘটে। আমি আমার বাচ্চাটা একটা ভালো একটা লাইফ দিতে চাই, সুন্দর একটা ওকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি তৈরি করতে চাই। জবে ট্রাই করেছেন? হ্যাঁ আমি জবের জন্য অনেক ট্রাই করেছি, আমার শিক্ষাগত যোগ্যতা না থাকার আমার জব আমাকে কেউ নেয়নি। হ্যাঁ যাও আমি দু এক জায়গায় 2-3 জায়গায় আমি একটু আমাকে অ্যাকসেপ্ট করছে, তারা আমাকে উল্টা পাল্টা আমাকে ইংস দিছে যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, সেই জন্য আমি এখানে ফিরে আসছি। ওনার 35 ইয়ার্স ওনার যে অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে ওনার জীবনটাকে আজকে এরকম করার জন্য পরিবার দায়ী, সমাজ দায়ী, ওনার আসলে এই গ্রাফে ওনার কোনো দোষ নাই, কারণ শিক্ষাটা আসলে পরিবার থেকে দেওয়া উচিত ছিল এবং একই সাথে ওনার অর্থনৈতিক সাপোর্টের জায়গাটাও পরিবার থেকে নিষেধ করা উচিত ছিল। অর্থনৈতিক সাপোর্টটুকু যদি না দিতে পারে, অ্যাটলিস্ট তার পড়াশোনা বা বিদ্যাটুকু অন্তত পরিবার থেকে দেওয়া উচিত ছিল, যাতে করে মেয়েটা আজকে নিজের পায়ে দাঁড়াতে পারে। সুতরাং আমি বারবারই আপনাদেরকে বলবো যে তিশা আজকে এসে এভাবে গণমাধ্যমকে ফেস করে আপনাদেরকে সতর্ক করে গেল, আমি বারবারই বলি যে তিশার মতো অসংখ্য মেয়ে আছে আমাদের সোসাইটিতে, অসংখ্য মেয়ে আছে, শুধুমাত্র প্রপার এডুকেশন হয়নি, এবং প্রপার এডুকেশন হয়নি বলে তারা আজকে একটা ভালো জব পাচ্ছে না, আর এরকম একটা সামাজিকভাবে একটা অকুল সমুদ্রে পড়ে মানে কোথায় যাবে কি করবে পুরো জীবনটা একটা অনিশ্চয়তার মুখে। এবং দেখেন শুধু তার জীবনটা না, তার সাথে তার মেয়ের জীবনটাও জড়িত, তো যে এখন ক্লাস 9 পড়ছে। আমি শুধু একটা কথাই বলতে চাই সবাইকে, নেভার এভার স্যাক্রিফাইস ইউর এডুকেশন। বিয়ে জীবনে আসবেই, এটা হয়তো সময় নিয়ে করলেই হবে, কিন্তু পড়াশোনা বন্ধ করবে না, বিশেষ করে মেয়েরা কখনোই না। ভালো করে একটা ভালো গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করে জব করেন, তারপরে বিয়ে করেন। আচ্ছা জব যদি আপনি নাও করেন, আপনি গ্র্যাজুয়েশনটা করে তারপরে বিয়ে করেন, এতে করে আপনার জব করার পসিবিলিটি সারাটা জীবন থাকবে। কিন্তু ক্লাস 8-9 পাশের একটা মেয়েকে এখন, এটা তো আসলে ওই ওই বয়সে ওই মেয়ের ইচ্ছার উপর নির্ভর করে না, এখানে পরিবারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ তো এটা করবেন না, কারণ আপনি আসলে মনে করেন যে আপনার মেয়েকে বিয়ে দিলেই বোধহয় আপনার দায়িত্ব শেষ, এটা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। বরং ওই অবস্থায় মেয়েকে লেখাপড়া শেখালে আপনি যতটুকু হ্যাসল ফেস করতেন, আপনি মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার চেয়ে 10 গুণ বেশি হ্যাসল আপনি নিজে ডেকে নিয়ে আসলেন। সেটাই হয়, বাবা মা সেই কথাই বলে যে বিয়ে দিয়ে পরবর্তীতে বলে যে আসলে বিয়ে দিয়ে ভুল করেছি, সো এই ভুলটা করবেন না। ওকে সো থ্যাংক ইউ সো মাচ তিশা, আপনি এখানে এসছেন, আমি দোয়া করি আপনার জন্য নিশ্চয়ই ভালো কিছু হবে, সেই আশাটাই আমরা রাখি। থ্যাংক ইউ সো মাচ।